কেমন আছেন সবাই আজকে আপনাদের খুবই স্পেশাল একটা ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা ট্রেনের অঙ্ক করবো মানে সময় দূরত্ব গতিবেগ এইটার আমরা অঙ্ক শুরু করব। আর আজকের যে এই ক্লাসটা এটা আমার মূলত হচ্ছে পেইড ব্যাচের ক্লাস আপনারা যারা আমার পেইড কোর্স করেন আপনারা জানেন আমার পেইড ব্যাচের যেটা ক্লাস চলছে সেটা খুবই স্পেশাল একটা ক্লাস যেখানে আমরা বেসিক থেকে শুরু করে একবারে লিখিত নিয়ম এবং এমসিকিউ কিউ সবগুলোই আমরা সলভ করি তো এই কোর্সের আমাদের নেক্সট ব্যাচের ক্লাস শুরু হচ্ছে আমাদের হচ্ছে আগামী বিশ অক্টোবর থেকে তো বিশ তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে মাত্র এক হাজার বিশ টাকা তো সেটার জন্য আপনারা কল করতে পারেন জিরো এইট ফাইভ ফোর এই নাম্বারে কল করে আপনারা এখানে জব ম্যাথ কোর্স দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ তো খুবই স্পেশাল এই কোর্সটা আর আপনাদের এই কোর্সে আপনাদের কিন্তু বেসিক টু ম্যাজিক ম্যাথ যে বইটা আছে মানে ম্যাজিক ম্যাথ যে বইটা আছে এইটার থার্ড এডিশন অথবা এই যে একবারে লেটেস্ট যে এডিশনটা আছে রয়্যাল এডিশন এই এডিশনটা কিন্তু আপনাদের আসলে সলভ হয়ে যাবে প্রথমে থার্ড এডিশন সলভ হয়ে যাচ্ছে যারা ভর্তি হয়ে গেছে থার্ড এডিশনই করছি আমরা এরপরে এই থার্ড এডিশনে সলভ শেষ হলে আবার আমরা যখন পাটিগণিত বীজগণিত আবার শুরু করবো ফোর্থ এডিশনের বা রয়্যাল এডিশনের মানে কিন্তু আমাদের সলভ হয়ে যাবে তো একই সাথে মানে আপনারা জানেন যে ম্যাজিক ম্যাথ বইটা সবার কত প্রিয় একটা বই এবং এই বইটা কিন্তু সলভ হয়ে যাচ্ছে আমাদের একই সাথে সাথে একবার বেসিক শিখার সাথে সাথে পুরো একবারে ম্যারাথন টাইপের একটা কোর্স এটা চার থেকে পাঁচ মাস মেয়াদি কোর্সটা আর কোর্সটাতে ক্লাস হয় রাত নয়টার দিকে সপ্তাহে পাঁচ দিন করে তো ঠিক আছে যারা ভর্তি হতে আপনারা এই নাম্বারে কল করে ভর্তি হতে পারেন আজকে আজকে আমাদের যে ক্লাসটা আমরা করব। আমাদের সময় দূরত্ব গতিবেগ অর্থাৎ ট্রেনের অঙ্ক মূলত ট্রেনের অঙ্কটা আজকে ট্রেনের পার্টটা করব নদী নৌকার পার্টটা আমরা পরে করব সময় দূরত্ব গতিবেগ আর কি মূলত আজকের পার্টটা হচ্ছে সময় দূরত্ব গতিবেগের পার্ট তো আচ্ছা আশা করি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আমরা একটু আমি তারপরে চেক করে নেই সবাই ক্লিয়ার আছেন কিনা একটু আমি চেক করে নেই আমি যদি যদি সব কিছু ক্লিয়ার থাকে তাহলে ক্লিয়ার কথাটা লিখে দেন আমরা আজকে ওকে আচ্ছা আমার মনে হয় যে সাউন্ড ক্লিয়ার আছে তাই না ওকে ঠিক আছে হ্যাঁ সাউন্ড ক্লিয়ার আছে ওকে তো আসেন আমরা স্টার্ট করি আমাদের আজকের যে ক্লাসটা সবাই যদি রেডি হয়ে থাকি রেডি কথাটা বলে দেই আর আমাদের আজকের পোর্শনটা আমরা স্টার্ট করে দেই। সবাই রেডি রেডি হয়ে থাকলে রেডি কথাটা লিখে দেন আমরা স্টার্ট করে দিব তাহলে ঠিক আছে ওকে তো প্রথমত আজকের এই ক্লাসে আমরা প্রথমত শিখবো যে বেগ বা গতিবেগ কিভাবে করে নির্ণয় করে আমরা কিন্তু ধরে ধরে প্রত্যেকটা কোশ্চেনই সলভ করি তাই না কোর্সের মধ্যে কিন্তু এই যে যেমন ম্যাজিক ম্যাথের এক নাম্বার দুই নাম্বার এরকম করে করে প্রত্যেকটা কোশ্চেনই আমরা আলাদা আলাদা সলভ করি কিন্তু তার আগে আজকে আমরা বেসিক শিখবো আজকে শুরুতে আমরা হচ্ছে বেসিক শিখব আজকের কাজ হচ্ছে আমাদের বেসিক শিখার শুরুতে ঠিক আছে ওকে তো প্রথম যে বিষয়টা সেটা হলো যে একেবারেই প্রথম প্রথমত গতিবেগ জিনিসটা আমরা আসলে কি বুঝতেছি যে গতিবেগ জিনিসটা আসলে কি গতিবেগ গতিবেগ সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার করতে হবে গতিবেগ বলতে আমরা আসলে কি বুঝতেছি তো গতিবেগ এইটা বলতে কি বুঝি এইটা আমরা একেবারে নর্মালি একটা সূত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি গতিবেগ সমান হচ্ছে দূরত্ব ভাগ হচ্ছে সময় দূরত্ব ভাগ হচ্ছে সময় তো আমরা যদি ফিজিক্স হতো তাহলে এখানে আরও একটা বিষয় থাকতো যে বেগ আর দ্রুতি আলাদা হতো যেহেতু এটা আমরা জাস্ট ম্যাথের ক্ষেত্রে ইউজ করতেছি এখানে স্মরণ দূরত্ব এগুলোকে আমরা ডিফারেন্সিয়েট করব না এখানে জাস্ট আমরা মনে করব যে কোন একটা কিছু যত দূরত্ব অতিক্রম করে একটা নির্দিষ্ট সময়ে প্রতি একক একক সময়ে যেই অতিক্রম করে দূরত্বটাকেই আমরা আসলে গতিবেগ বলি রকম আমরা এই গতিবেগ বলতে নর্মালি এই গতিবেগটা বলতে হচ্ছে গড় গতিবেগ বুঝি এই গতিবেগটা বলতে আসলে আমরা গড় গতিবেগ বুঝি যদিও আমরা এই যে চাকরির অঙ্কগুলোতে গড় গতিবেগ কথাটা খুব বেশি আমরা ইউজ করি না মানে আসলে আমাদের আরো অ্যাকুরেটভাবে ভাবে করে যদি আমরা লিখতাম যে তাহলে হতো হচ্ছে গড় গতিবেগ গড় গতিবেগ সমান হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব মানে মোট কতটুক দূরত্ব অতিক্রম করেছে ডিভিশন হচ্ছে মোট সময় ঠিক আছে মোট সময় মোট যত সময় যায় ওকে ঠিক আছে তো আমি সহজ ভাষায় বলি সহজ ভাষায় যদি কথা বলি তাহলে জিনিসটাই এমন দাঁড়াবে যে কোনো একটা আমি মনে করলাম বাস কোন একটা বাস কি করেছে কোন একটা বাস হচ্ছে পাঁচ ঘন্টায় পাঁচ ঘন্টায় তিনশো কিলোমিটার পদ অতিক্রম করেছে কত কিলোমিটার পদ অতিক্রম করেছে তিনশো কিলোমিটার পদ অতিক্রম করেছে তিনশো কিলোমিটার অতিক্রম করেছে ঠিক আছে অতিক্রম করেছে তো আমি বললাম যে তার এই বাসটার গড় গতিবেগ কত গড় গতিবেগ কত তো এই কোশ্চেনটার আমরা অ্যান্সার করতে গেলে এইটার আমরা কীভাবে করে অ্যান্সার করব তো খুব সহজ কোশ্চেনটার অ্যান্সার করা আমাদের জন্য খুবই সহজ সেটা কি সেটা হলো এরকম যে আমরা যদি বলি যে এখানে কত ঘন্টা লাগিয়েছে অ্যান্সার হচ্ছে পাঁচ ঘন্টা কত কিলোমিটার পদ অতিক্রম করেছে মোড় হচ্ছে তিনশো কিলোমিটার তাহলে আমাদের গড় গতিবেগ ফর্মুলাটা আমরা যেহেতু একটু আগে শিখলাম যে গড় গতিবেগ গতিবেগ সমান সমান গড় মোট দূরত্ব ভাগ হচ্ছে মোট সময় এখানে দূরত্ব কত তিনশো কিলোমিটার তিনশো কিলোমিটার আর মোট সময় কত মোট সময় হচ্ছে পাঁচ ঘন্টা তার মানে কিলোমিটার আবার নিচে আছে ঘন্টা তাহলে পাঁচ হচ্ছে ঘন্টা তার মানে আমরা এখানে বলতে পারি যে তিনশো ভাগ পাঁচ কিলোমিটার ভাগ হচ্ছে ঘন্টা যেহেতু তিনশো কিলোমিটারটা উপরে আছে নিচে পাঁচ ঘন্টা আছে তাহলে তিনশোকে কে পাঁচ দিয়ে ভাগ করলে হয় ষাট এটাকেই আমরা বলি ষাট কিলোমিটার প্রতি ঘন্টা মানে এই যে পার নিচে হচ্ছে ঘন্টা ষাট কিমি দিব পার ঘন্টা তাহলে গতিবেগের গতিবেগের এখানে আমরা একটা ইউনিট পাচ্ছি বা একক পাচ্ছি যেই এককটা এককটা অ্যাকচুয়ালি আসছে কত যে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা। মানে এই ষাট কিলোমিটার প্রতি ঘন্টা যে আছে এটা কি আমরা আসলে আরেকভাবে করে লিখি আসলে এটাকে আমরা আরও একভাবে লিখি সেটা কি সেটাকে লিখি আমরা যে অর্থাৎ গতিবেগ আমরা কিন্তু এইভাবেও লিখতে পারি মানে জিনিসটা আমরা একটু খেয়াল করি যে এর কিন্তু অ্যান্সার বের হয়ে গেছে অ্যান্সারটা কিন্তু হচ্ছে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা এটাকে আমরা আরেকভাবে করে লিখি যে ঘন্টায় ষাট কিলোমিটার ঘন্টায় কত কিলোমিটার ঘন্টায় হচ্ছে ষাট কিলোমিটার এটাই কিন্তু গতিবেগ ঘন্টায় ষাট কিলোমিটার হচ্ছে তার গতিবেগ আমি এইভাবে বলতে পারি যে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা মানে ষাট কিলোমিটার পার ঘন্টা নিচে ঘন্টা এটা তার গতিবেগ অথবা বলতে পারি গতিবেগ হচ্ছে ঘন্টায় ষাট কিলোমিটার মানে প্রতি ঘন্টায় হচ্ছে ষাট কিলোমিটার অর্থাৎ এইখানে এটাকে দিয়ে ভাগ করলে অ্যাকচুয়ালি যেই জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে এমন যে আমি যদি বলি পাঁচ ঘন্টায় পাঁচ ঘন্টায় অতিক্রম করলে দেখেন আমি আমি যদি এই কথাটা বলি যে বাসটা পাঁচ ঘন্টায় অতিক্রম করে হচ্ছে তিনশো কিলোমিটার পাঁচ ঘন্টায় তাহলে এক ঘন্টায় কতটুকু অতিক্রম করবে এক ঘন্টায় অতিক্রম করবে তিনশো ভাগ হচ্ছে পাঁচ কিলোমিটার অর্থাৎ হচ্ছে ষাট কিলোমিটার এক ঘন্টায় অতিক্রম করা মানেই হচ্ছে কি ঘন্টায় ষাট কিলোমিটার অতিক্রম করে তাহলে এক ঘন্টায় কতটুকু অতিক্রম করে কত কিলোমিটার সেটাকেই আমরা কিন্তু হচ্ছে গতিবেগ বলি তাই না মানে প্রতি একক সময় সেটা এক ঘন্টা হতে পারে কিছুক্ষণ পরে এক সেকেন্ডও হতে পারে এক মিনিটও হতে পারে কিন্তু একে একক সময়ে যত দূরত্ব আসলে অতিক্রম করে সেটাকেই আমরা বলি আসলে গতিবেগ ক্লিয়ার হয়েছি বুঝেছি তাহলে গতিবেগ সমান হচ্ছে দূরত্ব ভাগ হচ্ছে সময় বুঝেছি সবাই হ্যাঁ সবাই বুঝেছি ওকে তাহলে আমরা এখান থেকে আমরা এখান থেকে যেটা পেলাম সেটা হচ্ছে গড় গতিবেগ সমান হচ্ছে দূরত্ব ভাগ হচ্ছে সময় এটা আমরা পেলাম তো এই রকমের আমরা অনেক টাইপের কোশ্চেন দিতে পারি কিন্তু আমাদের আরো আরেক টাইপের কোশ্চেন থাকে সেগুলো আমরা আস্তে আস্তে করে হিসাবগুলো করব তো এখানে আমরা প্রথমে গতিবেগ নির্ণয়ের ক্ষেত্রে আর কিছু জিনিস আমরা একটু লক্ষ্য করব এখানে আমরা ইউনিট বা একক নিয়ে আমরা একটু চিন্তা করব একক কি এককের বিষয়টা আসলে কি রকম যে দেখেন যে আমি একটু আগে বললাম যে এক ঘন্টায় কত কিলোমিটার অতিক্রম করে সেটা যেমন গতিবেগ তাহলে গতিবেগের যে একক আছে গতিবেগের যে আমরা এককগুলো আসলে আমরা ব্যবহার করি যে সেইটা হচ্ছে যে কিলোমিটার প্রতি ঘন্টা মানে কত কিলোমিটার গিয়েছে প্রতি ঘন্টায় তাহলে কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে আমাদের একটা একক সেটা কিসের একক সেটা হচ্ছে কিন্তু আমাদের সেটা সেই জিনিসটাই কিন্তু আমাদের হচ্ছে একটা গতিবেগের একক ইউজ না করে আমাদের একটা আরও ট্রেডিশনাল খুবই কমন একটা ইউনিট আছে সেটা হচ্ছে কত মিটার অতিক্রম করি আমরা প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে কত মিটার পদ অতিক্রম করি প্রতি সেকেন্ডে কত মিটার পদ অতিক্রম করা হয় তো এটাও কিন্তু আসলে গতিবেগের একক গতিবেগের আরো একটা একক হচ্ছে প্রতি সেকেন্ডে কত মিটার পদ অতিক্রম করি তো অনেক সময় হয় কি যে আমাদের একটা ভ্যালু দেয়া থাকে যে কিলোমিটার প্রতি ঘন্টা মানটা দেওয়া আছে সেখান থেকে মিটার প্রতি সেকেন্ডে সেকেন্ডে মান বের করতে বলে অথবা মিটার প্রতি দেওয়া আছে সেখান থেকে কিলোমিটার প্রতি ঘন্টায় বের করতে বলে তো আমাদের প্রথম ব্যাপারটা হচ্ছে যে যে ইউনিটটা দেওয়া আছে সেই ইউনিটে আমাদের যদি মান বের করতে বলে তাহলে কিন্তু কোনো সমস্যাই নাই যেমন আমাদের যদি কোশ্চেনটা এমন হতো যে একটি গাড়ি একটি গাড়ি টেন সেকেন্ডে আহ ধরলাম বলা হয়েছে ওয়ান এইটি মিটার পথ অতিক্রম করে অতিক্রম করে বলা হইল এই গাড়িটার গড় গতিবেগ মানে গতিবেগ নির্ণয় করতে বললো গতিবেগ কত আমাদেরকে এই কোশ্চেনটা বলা হলো তো এখন বিষয়টা কীরকম বিষয়টা এরকম যে আমাদের খুবই সহজ কথা যে এখানে যেহেতু আমরা দূরত্ব পেয়ে গেছি যে গতিবেগ সমান আমরা জানি ভাগ সময় দূরত্বটা হচ্ছে একশো মিটার দূরত্ব একশো হচ্ছে মিটার আমি বাংলা দিয়ে যদি লিখি তাহলে মিটার আর সময় হচ্ছে দশ সেকেন্ড টেন সেকেন্ড তাহলে মিটার প্রতি সেকেন্ডে কিন্তু আমার অ্যান্সারটা বের হয়ে গেল যে অ্যান্সার হচ্ছে আঠারো মিটার প্রতি সেকেন্ড আঠারো মিটার প্রতি সেকেন্ড মানে সেকেন্ডে আঠারো মিটার করে যাচ্ছে প্রতি সেকেন্ডে আঠারো মিটার করে যাচ্ছে মানে আঠারো মিটার প্রতি সেকেন্ড কিন্তু আমার এখানে যদি আমার মানে এখানে মনে করেন মনে করেন বলে দিল যে গতিবে কত কিলোমিটার প্রতি ঘন্টা কত কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে এটা তো আঠারো মিটার প্রতি সেকেন্ড বের হয়েছে সেখান থেকে আমাদেরকে আবার কনভার্ট করতে লাগতো কারণ কনভার্ট করে আমাদেরকে কোথায় যেতে হইতো কনভার্ট করে যেতে হইতো এইটা মানে কত কিলোমিটার প্রতি ঘন্টা এইটা মানে কত কিলোমিটার প্রতি ঘন্টা এটাতে যেতে হতো রাইট তাহলে এইটা আমাদেরকে আসলে যেতে হতো তাই না কিন্তু আমাদের নর্মালি হচ্ছে আঠারো মিটার প্রতি সেকেন্ড এটাও গতি এটাও ঠিক আছে এর আগের বার আবার আমরা বের করছিলাম ষাট কিলোমিটার প্রতি ঘন্টা এটাও ঠিক আছে তো এই রকমের কনভার্শন থাকে যে দেখা যায় যে আমাদের একটা ইউনিট আমরা বের করছি কিন্তু আরেকটা এককে আমাকে বের করতে বলছে তাহলে সেই ক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের আসলে সিস্টেমটা কি হবে তাই না সিস্টেমটা আমরা আসলে কি করব কি সিস্টেমে আসলে তো প্রথমে খুবই একটা ইন্টারেস্টিং একটা সিস্টেম আমি বলে দিই হ্যাঁ খুবই মজার একটা সিস্টেম আছে এই সিস্টেমটা খুবই মজার সিস্টেম আচ্ছা সিস্টেমটা দেখেন সেটা হলো কি আমার যদি থাকে মানে একটা কনভার্শন আছে সেই কনভার্শনটা হচ্ছে আঠারো ভাগ পাঁচ আর হচ্ছে পাঁচ ভাগ আঠারো এটার একটা কনভার্শন আঠারো ভাগ পাঁচ আর পাঁচ ভাগ আঠারো এটার একটা কনফার্সন আছে মানে এখানে হয় আঠারো ভাগ পাঁচ দিয়ে গুণ করতে হয় নাহলে পাঁচ ভাগ আঠারো দিয়ে গুণ করতে হয় এটা একটা কনফার্সন আছে ঠিক আছে তো সেই কনভার্সনটা আসলে কি রকমের কনভার্সন তো আমাদের কনভার্সনটা হচ্ছে যদি যদি আমাদের কি দেওয়া থাকে আমি বলে দিই যদি আমাদের কোনো একটা সময় মিটার প্রতি সেকেন্ড দেয়া আছে মিটার পার সেকেন্ড দেয়া আছে এবং সেইখান থেকে আমরা যদি কিলোমিটার প্রতি ঘন্টা কিলোমিটার প্রতি ঘন্টা যদি বের করতে চাই তো কিলোমিটার প্রতি ঘন্টা যদি আমি বের করতে চাই সেই ক্ষেত্রে কিলোমিটার মিটারের চেয়ে বড় কিলোমিটার সেকেন্ডের চেয়ে বড় হচ্ছে ঘন্টা তো বড় ইউনিটে আমাকে আসলে বের করতে হচ্ছে বড় ইউনিটে বের করতে হইলে আঠারো মানে বড় সংখ্যাটার উপরে ছোট সংখ্যাটা নিচে অর্থাৎ আঠারো ভাগ পাঁচ দিয়ে আমাকে গুণ করতে হবে এইটা দিয়ে গুণ করা লাগবে আঠারো বাই পাঁচ দিয়ে গুণ করা লাগবে তাহলে কি হয়ে যাবে তাহলে আমাদের এটা কেন করা লাগবে একটু পরে বুঝতেছি একটু পরেই জিনিসটা বুঝাচ্ছি এটা খুবই ইন্টারেস্টিং আর কি খুবই সহজ একটা জিনিস যে এখান থেকে আমরা কয়েকটা মান আসলে বের করতে পারি কিরকম মান বের করতে পারি মনে করেন আপনাকে দেওয়া হইল যে দশ মিটার প্রতি সেকেন্ড দশ মিটার প্রতি সেকেন্ড অর্থাৎ কত কিলোমিটার প্রতি ঘন্টা কত কিলোমিটার প্রতি ঘন্টা ঠিক আছে তাহলে আমরা প্রথমে আমরা কি চিন্তা করব আমরা যে জিনিসটা চিন্তা করব যে মানটা দেয়া আছে এখান থেকে যেহেতু কিলোমিটার প্রতি ঘন্টা বের করতে বলছে তাহলে আঠারো বাই পাঁচ দিয়ে গুণ করবো কেন আঠারো ভাগ পাঁচ এটা শেখাচ্ছি আমি একটু ওয়েট করতে হবে যে দশ গুণন হবে আঠারো ভাগ হচ্ছে পাঁচ তাহলে এত কিলোমিটার প্রতি ঘন্টা হবে এত কিলোমিটার প্রতি ঘন্টা হবে তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ দিয়ে গুণে হচ্ছে দশ তার মানে হবে ছত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা ক্লিয়ার তার মানে দশ মিটার পার সেকেন্ড মানে হচ্ছে ছত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা দশ মিটার পার সেকেন্ড মানে ছত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা কথা বুঝে গেছে কথা বুঝে গেছে ক্লিয়ার হয়েছে তো এইটা কেন হলো মানে কেন হলো সেইটা লজিকটা এখানে লিখতেছি আপনার মনে রাখার দরকারও নাই যে কেন হচ্ছে কিন্তু আপনার যদি বেসিকটা ক্লিয়ার করতে হয় তাহলে তো জানলে ভালো আর কি তো ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যদি মিটার প্রতি সেকেন্ড দেখি মিটার প্রতি সেকেন্ড যদি দেখি এবং সেখান থেকে যদি আমরা কিলোমিটার প্রতি ঘন্টায় বের করতে চাই কিলোমিটার প্রতি ঘন্টায় যদি মানটা বের করতে চাই তো আমরা জানি যে এক কিলোমিটার মানে এক হাজার মিটার তার মানে এক মিটার মানে এক ভাগ এক হাজার কিলোমিটার হবে তার মানে মিটার থেকে কিলোমিটার বের করতে হইলে এক হাজার দিয়ে ভাগ করা লাগবে তার মানে এক হাজারটা থাকবে নিচে যারা বুঝার একটু বুঝে নিতে পারেন সমস্যা নাই আর এক ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড তার মানে এক সেকেন্ড মানে এক ভাগ ছত্রিশশো ঘন্টা তার মানে ছত্রিশশো দিয়ে ভাগ করা লাগবে যেহেতু ঘন্টাটা নিচে আছে তার মানে ছত্রিশশোটা উপরে চলে যাবে ছত্রিশশোটা উপরে যদি চলে যায় এখানে দুইটা শূন্য এখানকার দুটা শূন্য কেটে যাবে তারপরে দুই দিয়ে ভাগ করলে এখানে আসলে আঠারো দুই গুণে ছত্রিশ আর পাঁচ দুই আসে হচ্ছে দশ মানে এইখান থেকে আসলে আঠারো ভাগ পাঁচটা আসে আবার বলে রাখি আসে হচ্ছে এক ঘন্টায় সেকেন্ড সেটা উপরে লিখতে হয়েছে কারণ যেহেতু সেকেন্ডের চেয়ে ঘন্টা যেহেতু বড় তার মানে এক সেকেন্ড মানে হচ্ছে এক ভাগ ছত্রিশ ঘন্টা তার তাই ছত্রিশশো উপরে চলে গেছে আর এক কিলোমিটার মানে এক হাজার মিটার যেহেতু এক মিটার মানে এক ভাগ এক হাজার তাহলে কিলোমিটার হবে তার মানে এক হাজারটা নিচে আসছে যাই হোক কাটাকাটি করে আমাদের আসলে আঠারো ভাগ পাঁচ আসছে ঠিক আছে যাই হোক এইটা আমাদেরকে বোঝাটা চেয়েও এটা মোটামুটি বোঝা খুব বেশি কঠিন না যদিও তারপরও আমাদের মেইন জিনিস মনে রাখতে হবে মিটার পার সেকেন্ড থেকে যদি আমাদের কিলোমিটার প্রতি ঘন্টা আসে তাহলে আমরা আঠারো বাই পাঁচ দিয়ে আমরা আসলে গুণ করব। আমাদের টার্গেট হবে আঠারো ভাগ পাঁচ দিয়ে আমরা আসলে গুণ করব রাইট ঠিক আছে আঠারো ভাগ পাঁচ দিয়ে আমরা গুণ করব। এইটার তাহলে আমরা কয়েকটা মান বের করি দেখেন খুবই ইন্টারেস্টিং কিছু মান বের করব আমাদের যদি থাকে যে পাঁচ মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড এইটা মানে আসলে কত কিলোমিটার প্রতি ঘন্টা এটা বের করব তারপরে দশ মিটার পার সেকেন্ড তো একটু আগে বের করলাম তাও আবার বের করব আবার বের করব বা দশ মিটার পার সেকেন্ড তারপরে পনেরো মিটার পার সেকেন্ড মানে কত কিলোমিটার প্রতি ঘন্টা সেটাও বের করব তারপরে বিশ মিটার পার সেকেন্ড মানে কত কিলোমিটার প্রতি ঘন্টায় এটাও বের করব তো আমরা একটু দেখতে চাই মানগুলো একটু দেখতে চাই মানগুলো আসলে কি রকম হয় তো আমি আমি কি বলেছি কিলোমিটার প্রতি ঘন্টায় বের করতে হইলে কত দিয়ে গুণ করব আমরা জানি যে আঠারো ভাগ পাঁচ দিয়ে আমরা গুণ করব আঠারো ভাগ পাঁচ আঠারো ভাগ পাঁচ দিয়ে আমরা গুণ করলে আমরা কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে যাব কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে যাব রাইট আচ্ছা পাঁচ পাঁচ কাটা তার মানে আসলে আমাদের আস্তে আস্তে আঠারো কিলোমিটার প্রতি ঘন্টা তার মানে পাঁচ মিটার পার সেকেন্ড মানে হচ্ছে আঠারো কিলোমিটার প্রতি ঘন্টা। সেই ভাবে দশ মানে তাহলে কত হচ্ছে দশ গুণন আঠারো ভাগ পাঁচ তার মানে পাঁচ দিগুণে যেহেতু দশ তার মানে আমরা এখান থেকে পাচ্ছি যে ছত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা তার মানে ছত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা। রাইট বোঝা গেছে ক্লিয়ার পারবো আমরা তাহলে এখান থেকে আমরা যদি পনেরোটা বের করি পনেরো পনেরো মিটার পার সেকেন্ড মানে কত কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে পনেরো গুণন কত হবে আঠারো ভাগ পাঁচ রাইট তাহলে তিন পাঁচে পনেরো তিন আঠারো কত হয় চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা তো অনেক অনেক ক্ষেত্রে এটার একটা মজার একটা কাহিনী আছে হ্যাঁ আমি অনেক সময় বলি যে বিশ মানে তাহলে কত হচ্ছে বিশ গুণন আঠারো ভাগ পাঁচ তার মানে আমাদের আস্তে আস্তে পাঁচ একে পাঁচ মানে এটা হচ্ছে বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা মজার ব্যাপারটা আমি কি বলি যে বলি এটা যে আমাদের মিটার পার সেকেন্ডে আমরা পাঁচের নামতা যদি পড়ি পাঁচের নামতা যে পাঁচে পাঁচ পাঁচ সেকেন্ডে দশ তিন পাঁচে পনেরো হ্যাঁ এরকম করে যদি পড়ি তাহলে এইখানে আমাদের আঠারো নামতা পড়তে হবে কিলোমিটার প্রতি সেকেন্ড কিলোমিটার প্রতি ঘন্টায় এখানে আসলে আঠারো নামতা পড়তে হবে অর্থাৎ কেউ যদি আমাদেরকে বলে যে মিটার পার সেকেন্ডে মিটার পার সেকেন্ডে আর কিলোমিটার প্রতি ঘন্টায় কিলোমিটার প্রতি ঘন্টা এটা যদি বলে এইটা যদি হয় পাঁচের নামতা

ঠিক আছে এরকম করে যদি যেহেতু পাঁচ দশে পঞ্চাশ এটাও দশ দিয়ে গুণ করলে হবে আঠারো দশে হচ্ছে একশো আশি এরকম ঠিক আছে মজার না বিষয়টা খুবই ইন্টারেস্টিং না যে মিটার পার সেকেন্ড থেকে আমাকে যদি কখনো বলা হয় কিলোমিটার পার ঘন্টা বের করতে খুবই ইন্টারেস্টিং না যে পাঁচের এইদিকে পাঁচের নামটা এদিকে হচ্ছে আঠারো নামটা এরকম তো এটা মনে রাখা যেতে পারে এটা এটা খুবই একটা মজার একটা জিনিস যেহেতু মজার জিনিসগুলো মনে রাখলে কি হয় যে মজা করে আমরা মনে রাখতেছি তখন জিনিসগুলো ভুলবো আমরা কম হ্যাঁ বেসিক জিনিসটা শিখলে ওই জিনিসটা একবার গেঁথে যায় আর মজা করে শিখলে কি হয় এই জিনিসটা আমাদের পরবর্তীতে কাজে লাগানোর সময় ওই মজার জিনিসটা আবার খেয়াল আসে সেইটা আমাদের কিন্তু কাজে লাগে ঠিক আছে ওকে তো এইবার এইবার আমি যদি বলি যে আমাদের আমরা কিছু কোশ্চেন আমরা যদি এবার একটু দেখি যে দুই একটা কোশ্চেন আমরা আসলে এখান থেকে গতিবেগের কিছু কোশ্চেন বলতে পারি কিনা যেমন এখানে একটা কোশ্চেন বলেছে আমার ম্যাজিক ম্যাথ বইয়ের বইয়ের থার্ড এডিশন এক নম্বর কোশ্চেন যে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব দেয়া আছে কিলোমিটার পাঁচ ঘন্টায় চললে বাসটি গড় গতিবেগ কত কত কিলোমিটার প্রতি ঘন্টা তো যদি আমি চিন্তা করি যে আমার কোশ্চেন যখন দেয়া থাকবে যে কিলোমিটার দেওয়া আছে আবার পাঁচ ঘন্টা দেয়া আছে আমাকে বের করতে বলছে গড় গতিবেগ তাহলে তো আর আমার কোনো প্যারা নাই হ্যাঁ গড় গতিবেগ যে আছে গড় গতিবেগ সমান কি হবে আমার যে দেওয়া আছে দুইশো পঁয়ষট্টি কিলোমিটার তাকে আমরা যদি পাঁচ ঘন্টা দিয়ে ভাগ দিই তো কিলোমিটার প্রতি ঘন্টা বের হয়ে যাবে কিলোমিটার প্রতি ঘন্টা তাই না তাহলে তো আমরা জাস্ট ভাগ করে দিলেই হবে পাঁচ পাঁচে পঁচিশ এক পাঁচ তিন পাঁচে পনেরো তার মানে আমাদের আসবে কত তিপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা আমাদের অ্যান্সার আসবে তিপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা এইভাবে করে আমরা হেনসার দিয়ে দিব আমরা আস্তে আস্তে দেখবো যে আমাদের এমন হতে পারে যে এরকম একটা কোয়েশ্চেন দিয়েছে কিন্তু সেইখানে চেয়েছে কিন্তু মিটার প্রতি সেকেন্ডে মিটার পার সেকেন্ডে আমাকে মান বের করতে বলেছে যদিও এটাতে বলে না এটাতে যেহেতু বলেনি এটাতে আর আমরা করছি না আচ্ছা এরপরে কোশ্চেনে চলে যাই এইবার দেখেন এইবার আমাদের দেওয়া আছে যে সেকেন্ডে কত মিটার যায় আমাকে বলছে গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার আমরা কিন্তু পেয়ে গেছি ওই কোশ্চেনটা আমরা কিন্তু পেয়ে গেছি কোন কোশ্চেন পেয়ে গেছে মিটার প্রতি সেকেন্ডে দেয়া আছে কিন্তু কিলোমিটার প্রতি ঘন্টায় আমাকে বের করতে বলছে কিরকম যে প্রতি সেকেন্ডে মানে বসে সেকেন্ডে পনেরো মিটার যায় সেকেন্ডে পনেরো মিটার মানে কি পনেরো মিটার হচ্ছে দূরত্ব সেকেন্ড মানে হচ্ছে এক সেকেন্ড তার মানে আমরা বলে দিতে পারি গতিবেগ সমান হচ্ছে পনেরো 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 হচ্ছে মিটার প্রতি সেকেন্ড পনেরো মিটার প্রতি কি সেকেন্ড কিন্তু আমার চেয়েছে কি মিটার প্রতি সেকেন্ডে চেয়েছে তা চায় নাই প্রতি ঘন্টায় কত কিমি চেয়েছে প্রতি ঘন্টায় কত কিলোমিটার মানে কি আসলে প্রতি ঘন্টায় কত কিলোমিটার মানে কিলোমিটার প্রতি ঘন্টায় চেয়েছে তাহলে আমরা কি জানি যে মিটার প্রতি সেকেন্ড থেকে যদি আমরা কিলোমিটার প্রতি ঘন্টায় বের করি তাহলে আমাদের অ্যান্সার কি আসবে পনেরো গুণন আমরা এখান থেকে কিলোমিটার প্রতি ঘন্টা বের করতে চাই তাহলে উপরে আসবে আঠারো নিচে আসবে পাঁচ তাহলে উপরে আঠারো নিচে পাঁচ এত আমাদের আসবে কিলোমিটার প্রতি ঘন্টা শেষ কাহিনী পারব ক্লিয়ার পাঁচ তিন পাঁচে পনেরো তিন আঠারো যেহেতু চুয়ান্ন চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা আমাদের অ্যান্সার হবে অনেক ইজি না ওয়াও টাইপের কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল ওয়াও টাইপ করে আমরা সবাই পারবো তাহলে আমাদের সিস্টেমটা কি হলো সিস্টেমটা হইলো যে প্রতি সেকেন্ডে দেওয়া আছে সেখান থেকে ঘন্টায় আমরা বের করলাম আরো অনেক নিয়মে করা যায় তুমি এটা সহজ নিয়ম তাই না এটা সহজ নিয়ম মিটার পার সেকেন্ড দেওয়া থাকলে কিলোমিটার প্রতি ঘন্টা কিভাবে বের করে আঠারো ভাগ পাশ দিয়ে গুণ করে দিব এটার উল্টা কাজ করলে এটার উল্টা কাজ করলে আমি একটু বলে রাখি এর সাথে সাথেই এর উল্টাটা যদি আমরা করি যেহেতু এটা শিখে ফেলছি এর উল্টাটা যদি আমরা করি যে আমরা আমাদের উল্টাটা দেওয়া আছে যে কিলোমিটার প্রতি ঘন্টাটা দেওয়া আছে কিন্তু আমরা বের করতে চাচ্ছি মিটার প্রতি সেকেন্ডে এটা বলার অপেক্ষা রাখে না যে উল্টা কাজটা করলে রেশিওটা উল্টে যাবে মানে ওইটা ছিল আঠারো ভাগ পাঁচ এইবার গুণ করতে হবে কিন্তু পাঁচ ভাগ আঠারো দিয়ে তার মানে কিন্তু পাঁচ ভাগ আঠারো দিয়ে গুণ করতে হবে তখন তো কোন ক্ষেত্রে পাঁচ ভাগ আঠারো কোন ক্ষেত্রে আঠারো ভাগ পাঁচ এইটার এইটা মনে রাখার একটা সহজ সিস্টেম হচ্ছে যে আঠারো আর পাঁচের মধ্যে পাঁচটা হচ্ছে ছোট এই পাঁচটা উপরে থাকে তখন যখন আমাকে ছোট ইউনিটটা ব্যবহার করতে হয় ছোট এককটা ব্যবহার করতে হয় কারণ কিলোমিটারের চেয়ে মিটার ছোট ঘন্টার চেয়ে সেকেন্ড ছোট তার মানে তখন আমাদেরকে আসলে আঠারো ভাগ পাঁচ দিয়ে গুণ করতে হয় মানে পাঁচ ভাগ আঠারো করতে হয় আর যখন আমরা মিটার প্রতি প্রতি সেকেন্ড কিলোমিটার ঘন্টায় বের করব তার মানে বড় ইউনিট ব্যবহার করব বড় ইউনিটে বের করার চেষ্টা করব তখন আঠারোটা উপরে নিচে পাঁচ মানে আঠারো সংখ্যাটা যেটা বড় সংখ্যাটা সেটা তখন উপরে থাকবে এটা মনে রাখা সহজ সিস্টেম ঠিক আছে হ্যাঁ আঠারো আঠারো ভাগ পাঁচ কিভাবে ওটা দেখালাম একটু আগে আর পাঁচ ভাগ আঠারো কিভাবে সেটাও কি দেখাবো পাঁচ ভাগ আঠারো কিভাবে হয় একই না পাঁচ ভাগ আঠারো কিভাবে আসবে আমি ওটাও দেখাই দিই কিন্তু মনে রাখার দরকার নাই মনে রাখার দরকার নেই ওরকম প্রয়োজন নাই কিভাবে কিভাবে আসতেছে মোটামুটি একটু বেসিকটা মনে রাখলেই হচ্ছে যে আমার যদি দেওয়া থাকে যে কিলোমিটার প্রতি হচ্ছে ঘন্টা সেখান থেকে আমরা চাচ্ছি মিটার প্রতি সেকেন্ড তো এক কিলোমিটার মানে হচ্ছে এক হাজার মিটার তাহলে থাকতেছে উপরে কিলোমিটার থেকে মিটার করতে গেলে এক যদি আমি চিন্তা করি এক কিলোমিটার মানে এক হাজার মিটার মিটার থাকতেছে উপরে আর এক ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড তাহলে থাকতে থাকতেছে নিচে তাহলে এত মিটার পার সেকেন্ড হয়ে যাবে মানে এক কিলোমিটার প্রতি ঘন্টা মানে এত মিটার পার সেকেন্ড হবে কেন এক কিলোমিটার মানে হচ্ছে এক হাজার মিটার এক মিটার উপরে আর এক ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড যেহেতু ঘন্টা আর সেকেন্ড এটা নিচে আসে তাই ছত্রিশশো দিয়ে ভাগ এখন শূন্য শূন্য কেটে দিলাম শূন্য শূন্য কেটে দিলাম আমি পাচ্ছি এবার পাঁচ দ্বিগুণে দশ দুই দিয়ে কাটলে এখানে আসছে আঠারো এইভাবে করে আসলে পাঁচ ভাগ আঠারো আসে তার মানে পাঁচ ভাগ আঠারো কিভাবে আসছে জাস্ট এইভাবে মনে রাখার প্রয়োজন নাই এটা কনভার্সন এইভাবে করেও আমরা চিন্তা করতে পারি কোনো সমস্যা নেই ঠিক আছে বেসিকটা জানার জন্য বলে দিলাম যে কীভাবে করে আসতেছে ক্লিয়ার ওকে ঠিক আছে আসেন এবার আমরা চলে আসি তারপরের অঙ্কে আমরা দুইটা অঙ্ক করেছিলাম এবার আমরা তিন নম্বর অঙ্কটা এবার আপনাদের জন্য ছুড়ে দিলাম আপনারা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করেন তো যে রাশেদ মোটরসাইকেলে একশো বিশ কিলোমিটার পথ সেকেন্ডে অতিক্রম করে রাশেদের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার ঘন্টায় কত কিলোমিটার তার মানে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টায় বের করতে হবে মানে আঠারো ভাগ পাঁচ দিয়ে গুণ করে বের করতে হবে একটু অ্যান্সারটা বের করেন এটার অ্যান্সার কি হবে আমার বেসিক টু ম্যাজিক ম্যাথ বইয়ের তিন নম্বর কোয়েশ্চেন এই অধ্যায়ের একটু বের করেন দেখি সবাই সহজ তাই না আমরা চাচ্ছি গতিবেগ গতিবেগ আমাদের যদি গতিবেগ আমরা বের করতে চাই তাহলে আমাদের লাগবে কি মিটার পদ অতিক্রম করছে বারো সেকেন্ডে তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আমাদের একশো মিটার আর সময় হচ্ছে বারো সেকেন্ড তাহলে মিটার প্রতি সেকেন্ড যদি আমরা বলি তাহলে কাটাকাটি করলে আসতে আমাদের দশ মিটার প্রতি সেকেন্ড আচ্ছা দশ মিটার প্রতি সেকেন্ড মানে কত আচ্ছা আমরা ওই যে তখনকার ইয়া অনুসারে একবারই আমরা বলে দিতে পারতাম ছত্রিশ ওই যে পাঁচের নামটা পাঁচ পাঁচ থেকে পাঁচ পাঁচ দিন দশ ওখানে আঠারো কে আঠারো আঠারো দিন ছত্রিশ এটা একবারে বলে দেওয়া ছত্রিশ কিন্তু আমরা এইভাবে না বলে এইভাবে বলতে পারি আমরা মিটার প্রতি সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টায় আসতে হইলে 18 ভাগ পাঁচ দিয়ে আমরা গুণ করব তাহলে আমাদের কিলোমিটার প্রতি ঘন্টায় বের হবে মানে ঘন্টায় কত কত কিলোমিটার সেটা বের হয়ে যাবে পাঁচ একে পাঁচ পাঁচ দ্বিগুণে যেহেতু দশ তার মানে আঠারো দ্বিগুণে ছত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা আমাদের অ্যান্সার হবে সবাই পারছি সবাই ক্লিয়ার বুঝছি সবাই পারবো অস্থির 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 পারবো সবাই না আচ্ছা কোর্সের বিষয়ে হচ্ছে এই যে বিশ অক্টোবর থেকে যে কোর্সটা শুরু হচ্ছে একবারে সকল পরীক্ষার জন্য বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত বা এমসিকিউ লিখিত সব কিছুই থাকবে এবং শর্টকাট সবকিছুই থাকবে ওই নাম্বারে কল করে ভর্তি হইতে পারেন জিরো ওয়ান থ্রি টু জিরো এইট টু জিরো এইট ফাইভ ফোর অথবা এমপিবিআর ডট কম এক হাজার বিশ টাকার কোর্স একশোটার বেশি ক্লাস লাইভ ক্লাস পাবেন পাটিগণিত বিশগণিত এমেদের প্রত্যেকটা অধ্যায়ের আলাদা আলাদা করে আমাদের সবগুলাই চলে আসবে ওকে ঠিক আছে আমরা এইবার এইবার আমরা চলে যাই সময় নষ্ট না করে আমরা আজকে আজকে যেহেতু আমরা একটা ওভারঅল ক্লাস নিচ্ছি অন্যদিন আমি দেখা যায় যে প্রতিটা টাইপের প্রায় ম্যাক্সিমাম এইটি পার্সেন্ট কোশ্চেন করে দিই আজকে আমরা দুই তিনটা করে কোশ্চেন করব যেগুলো করলে আমাদের বেশি ক্লিয়ার হয়ে যাবে তাতে করে আমরা বেশি টপিক কাভার করতে পারবো যেহেতু আমরা আজকে লাইভে আছি পাবলিক লাইভে আছি সেই জন্য তো এখন আমাদের যদি সময় কখনো নির্ণয় করতে বলে তাহলে আমরা কি কাজটা করব সময় নির্ণয় করতে বলে তাহলে আমরা কি কাজটা করব সেটা আমরা একটু দেখব ঠিক আছে সময় যদি আমাদেরকে নির্ণয় করতে বলে তো সূত্র কিন্তু আলাদা কিছু না সূত্র কিন্তু আলাদা কিছু না প্রথমে মনে রাখতে হবে আমরা গতিবেগের যে সূত্রটা পেয়েছিলাম গতিবেগ সমান দূরত্ব ভাগ সময় তাই না এটাই তো পেয়েছিলাম দূরত্ব ভাগ সময় এটাই পেয়েছিলাম এখন এই সূত্রটা থেকে আমরা সময় যদি বের করতে চাই তাহলে সময়টাকে দিব এই জায়গায় গতিবেগটা আসবে এই জায়গায় ঠিক আছে মানে আমরা ইন্টারচেঞ্জ যদি করি সময়টা এই জায়গায় আসলে গতিবেগটা এই জায়গায় আসবে তার মানে সময় বের করার জন্য আমাদের অ্যাকচুয়ালি সূত্রটা কি দাঁড়াবে সময় বের করার জন্য আমাদের যেটা সূত্র দাঁড়াবে সেটা হলো যে দূরত্ব ভাগ হচ্ছে গতিবেগ দূরত্বকে আমরা যদি গতিবেগ দিয়ে ভাগ করি দূরত্বকে কি দ্বারা ভাগ করি গতিবেগ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা কিন্তু সময় পেয়ে যাব ঠিক আছে মানে মোট দূরত্ব যেটা থাকবে তাকে যদি আমরা গতিবেগ দিয়ে ভাগ করি এখানে একটা কথা আছে সময়ের একক কি হবে একক নিয়ে যদি আমরা চিন্তা করি এখানে এককটা একটু আমি বলি মনে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যদি আমরা এখানে কিলোমিটার যদি দূরত্ব দূরত্বটাকে যদি কিলোমিটার ইউনিটে রাখি আর ঘন্টায় কত কিলোমিটার বেগে যাচ্ছে অর্থাৎ কিলোমিটার প্রতি ঘন্টা যদি গতিবেগের একক হয় তাহলে এখানেও কিলোমিটার আছে এখানেও কিলোমিটার আছে তাহলে এই যে ঘন্টাটা যে আছে এই সময়ের একক হয়ে যাবে কিন্তু ঘন্টা তখন সময়ের এককটা কি হয়ে যাবে ঘন্টা হয়ে যাবে আচ্ছা আবার উল্টাভাবে করে যদি চিন্তা করি যে উল্টাভাবে যদি চিন্তা করি যে আমাদের আছে সময় সময়ের মধ্যে সময় আর দূরত্ব আর হচ্ছে আমাদের গতিবেগ এইবার যদি আমি বলি দূরত্বটাকে যদি আমি মিটারে নিই আর গতিবেগটাকে যদি মিটার প্রতি সেকেন্ডে নেই তাহলে এই সেকেন্ড হয়ে যাবে হচ্ছে আমাদের সময়ের একক এটা আমরা মাথায় রাখব ঠিক আছে কি রকম আমরা একটু দেখি খেয়াল করে দেখি এই জিনিসটা এই জিনিসটা খুবই চমৎকার একটা কোশ্চেন শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে তাই না আচ্ছা আমি বলে রাখি আমাদের আহ উনিশতম শিক্ষক নিবন্ধনের কিন্তু বইটা বের হয়ে গেছে মানে সকল সাবজেক্ট মিলায় যেটা সবচেয়ে ভাইরাল একটা বই আর কি অন্যতম ভাইরাল বই বেসিক টু ম্যাজিক ম্যাথ তারপরে নিবন্ধন তারপরে প্রাইমারি এই বইগুলো তো সবারই কাছে ছিল আঠারোতম শিক্ষক নিবন্ধনেরও আহ বইটা সবারই কাছে থাকার কথা তো ওই বইটাও বের হয়ে গেছে আর কি উনিশতমের জন্য যে শিক্ষক নিবন্ধন যারা পরীক্ষা দিবে তাদের জন্য বইটা বের হয়ে গেছে তো ঠিক আছে আমরা একটু দেখি সবাই সবাই একটু খেয়াল করে এটা কিভাবে হবে একটু বলেন দেখি ঘন্টায় ঘন্টায় এক্স মাইল ঘন্টায় কত মাইল বলছে এক্স মাইল বেগে তারপরে এখানে কত বলছে ওয়াই মাইল আচ্ছা আমি একটু সূত্রটা লিখি আবার যেতে কত ঘন্টা সময় লাগবে খুবই চমৎকার একটা কোশ্চেন খুবই চমৎকার কোশ্চেন আমি যে একটু আগে যে বেসিকটা দিছি সেই বেসিকটা অনুযায়ী যদি আপনি সূত্রটা ভালো করে যদি চিন্তা করেন সময় সমান কি বলেছিলাম আমি সময় সমান বলেছি দূরত্ব ভাগ হচ্ছে গতিবেগ দূরত্বকে গতিবেগ বা বেগ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা সময় পাবো কিন্তু সময়ের ক্ষেত্রে আমরা এখন একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে দূরত্বটা বলছে ওয়াই মাইল দূরত্ব কত মাইল দূরত্ব ওয়াই মাইল দূরত্ব তাহলে এইখানে দূরত্বটা দিয়েছে হচ্ছে ওয়াই মাইল মানে এই দূরত্বের মান হচ্ছে ওয়াই মাইল ঠিক আছে ওয়াই কি হচ্ছে মাইল মাইল আছে আর বেগের মানটা কি দিয়েছে বেগের মানটা দিয়েছে হচ্ছে মাইল 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 প্রতি 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 ঘন্টা 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 এই যে মানে কি আচ্ছা একটু আগে যখন আমি বলতেছিলাম যে মাইলের জায়গায় যদি আমাদের থাকতো কিলোমিটার তাহলে কিলোমিটার এখানে থাকতো কিলোমিটার প্রতি ঘন্টা যদি থাকতো তাহলে আমাদের উত্তরটা বের হইতে হচ্ছে ঘন্টায় তাহলে এখানে যেহেতু কত ঘন্টা লাগবে তার মানে কি হবে ওয়াই বাই এক্স এত ঘন্টা আসলে লাগবে মানে এইখান থেকে আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছিলাম যে এটার অ্যান্সারটা হবে হচ্ছে ওয়াই ভাগ এক্স এটার অ্যান্সার হবে ওয়াই ভাগ এক্স কেন ওয়াইটা হচ্ছে আমাদের দূরত্ব আর এক্সটা হচ্ছে আমাদের বেগ তাহলে দূরত্ব ভাগ বেগ মানেই হচ্ছে সময় আবার আমরা একটু খেয়াল করি এই জিনিসটা বলেছে গতিবেগ সমান হচ্ছে দূরত্ব ভাগ হচ্ছে সময় দূরত্ব যেহেতু ওয়াই দেওয়া আছে সরি সময় ইকুয়াল হচ্ছে দূরত্ব ভাগ গতিবেগ দূরত্ব যেহেতু আমাদের ওয়াই দেওয়া আছে আর গতিবেগ যেহেতু এক্স দেওয়া আছে তার মানে আসলে আমাদের ওয়াই ভাগ এক্স হবে আমাদের ঠিক আছে মান হবে হচ্ছে কিন্তু এখানে এককটা আবার খেয়াল করি যদি আমাদের কিলোমিটার দেওয়া থাকতো দূরত্ব গতিবেগ দেওয়া থাকতো কিলোমিটার প্রতি ঘন্টা কিলোমিটার কিলোমিটার বাদ হইতো ঘন্টা হইতো একক যদি এখানে মিটার দেওয়া থাকতো এখানে মিটার পার সেকেন্ড যদি দেওয়া থাকতো মিটার মিটার কাটা তো সেকেন্ড হইতো একক তাহলে এখন আমাদের একক কি ছিল উপরে ছিল মাইল আর নিচেরটা ছিল কি মাইল প্রতি ঘন্টা তার মানে মাইল মাইল কাটা যাবে আমাদের ঘন্টা কিন্তু হবে সময়ে দেখো তো এই জিনিসগুলো একটু খেয়াল করা এই জিনিসগুলো একটু খেয়াল করলে কি হবে একটু ট্রিকি কোশ্চেন দিলেও আমরা ভুল করব না কিরকম ট্রিকি কোশ্চেন কিরকম ট্রিকি কোশ্চেন আমরা আমরা একটু পরেই পাব ট্রিকি কোশ্চেনগুলো আমরা পাবো এই দেখেন একটা ট্রিকি কোশ্চেন এখানেই চলে আসছে এইটার একটু অ্যান্সার করার চেষ্টা করেন সবাই এইটা এটা একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করেন একজন লোক ঘন্টায় ওয়াই কিলোমিটার হাঁটতে পারে এক্স কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে লোকটির কত মিনিট সময় লাগবে অসাধারণ কোশ্চেন একটা খুবই অসাধারণ কোশ্চেন এই ট্রিকি কোশ্চেন আমরা সবাই যাতে অ্যান্সার করতে পারি মানে আমাদের সময়ের মানই বের করতে বলছে ঠিকই আছে সময়ের মান বের করতে বলছে সময় তাহলে সময় সময় সমান আমরা কি লিখবো বলেন সময় সমান আমরা কি লিখবো বলেন দেখি আমাদের সময় সমান হচ্ছে দূরত্ব ভাগ গতিবেগ এখানে একজন লোক ঘন্টায় ওয়াই কিলোমিটার তার মানে এটা হচ্ছে গতিবেগ ওয়াই হচ্ছে গতিবেগ এক্স কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে এক্সটা হচ্ছে আমার দূরত্ব তাহলে দূরত্ব হচ্ছে এক্স আর গতিবেগটা হচ্ছে আমাদের ওয়াই এখন আমরা ইউনিটের দিকে খেয়াল করব। তাহলে এইটা দেখে কিন্তু আমি এক্স বাই ওয়াই দাগায় দিতে দাগায় দিলে ভুল হইতে পারে আমি এইটা দেখলাম যে আরে আমার তো দেওয়া আছে দেওয়া আছে এক্স কিলোমিটার দূরত্ব আর বেগ তো দেওয়া আছে ঘন্টায় ওয়াই কিলোমিটার তাহলে তো আমাদের অ্যান্সার কি এক্স বাই ওয়াই সময় কারণ দূরত্ব ভাগ গতিবেগ মানেই তো সময় তাহলে আমরা এটা দিয়ে দিলাম এই যে এই জন্যই আমাদেরকে কিন্তু একটু মানে বেসিক ক্লিয়ার করতে হবে কি বেসিক ইউনিট গুলার দিকে যদি তাকাই মানে একক গুলার দিকে যদি তাকাই এক্সটা ছিল হচ্ছে কিলোমিটার এককে আর এটা বলছে ঘন্টায় এক্স কিলোমিটার তার মানে এক্স কিলোমিটার প্রতি ঘন্টা ছিল হচ্ছে আমাদের হচ্ছে বেগের একক কিলোমিটার কিলোমিটার কাটা এক্স বাই ওয়াই হচ্ছে ঘন্টা কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে কত মিনিট এই এক্স বাই ওয়াই হচ্ছে ঘন্টা এক্স বাই ওয়াইটা কি ঘন্টা এক্স বাই ওয়াই ঘন্টা সময় লাগবে সময় কিন্তু এক্স বাই ওয়াই ঘন্টা লাগবে কোন প্যারা নাই পারলাম কিন্তু সময় চায় নাই তো ঘন্টা আমরা চাইছে কি মিনিট তাহলে এক ঘন্টা মানে কি ষাট মিনিট তাহলে আমাদেরকে অবশ্যই ঘন্টাকে সে মিনিটে কনভার্ট করতে হইলে ষাট দিব ষাট দিলে সিক্সটি এক্স বাই ওয়াই এত মিনিট হবে তার মানে অ্যান্সার অ্যাকুরেট আসলে আমাদের আসবে কি অ্যান্সার যেটা অ্যাকুরেট আসবে সেটা কিন্তু গ নাম্বার এটার অ্যান্সার কিন্তু গ নাম্বারটা অ্যাকুরেট সবাই কি বুঝেছি আমি একটু জানতে চাই সবাই কি ক্লিয়ার হয়েছি সবাই ক্লিয়ার রাইট অসাধারণ তাহলে আমাদের এই জিনিসটা থেকে এই জিনিসটা থেকে আরেকটা জিনিস আমরা বুঝতে পারলাম যে অঙ্কের একক গুরুত্বপূর্ণ মানে শুধু আমাদের সূত্র বসায় দিলেই যে হয়ে যাবে সব সময় তা নয় যেমন এই একই টাইপের আরেকটা কোশ্চেন এখানে দেওয়া আছে সেম টাইপের কোশ্চেন কি দেওয়া আছে একটি বাস ঘন্টায় ঘন্টায় হচ্ছে আমাদের ষাট কিলোমিটার ষাট কিলোমিটার বেগে যায় ঘন্টায় ষাট কিলোমিটার বেগে যায় এটা হচ্ছে এত কিলোমিটার এটা অতিক্রান্ত দূরত্ব দূরত্ব হচ্ছে এটা আমাদের কত সময় লাগবে এখন সময়ের কথা যদি আমরা বলি সময় সময় সমান কি আমরা জানি দূরত্ব ভাগ হচ্ছে বেগ কোশ্চেন তো আমাদের তো জাস্ট সূত্র হচ্ছে এটা সময় সমান হচ্ছে দূরত্ব ভাগবে এখন দূরত্ব কতটুকু দূরত্ব হচ্ছে ষাট কিলোমিটার কিলোমিটার কত প্রতি হচ্ছে ঘন্টা তাহলে এখানে কিলোমিটার কিলোমিটার কাটা থেকে ষাট ষাট দিগুণে হচ্ছে একশো বিশ তার মানে দুই ঘন্টা আসলে আমাদের সময় লাগবে কত ঘন্টা সময় লাগবে অ্যান্সার হচ্ছে দুই ঘন্টা তো এটা ইজি কোশ্চেন এটা এটা নিয়ে না পারার কিছু নাই হ্যাঁ কত মিনিট তো বলে নাই তাই এটা নিয়ে আসলে আমাদের কোনো সমস্যা হবে না ঠিক আছে তাহলে আমরা এই 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 জিনিসটা 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 পারবো পারবো সবাই সবাই তাই না আচ্ছা আমরা আমরা এর বুঝবো পরের আরেকটা টাইপে আগে চলে যাই এখানে কিছু ট্রিকি কোয়েশ্চেন যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা পরে আলাপ আলোচনা করতেছি সেগুলো নিয়ে তো প্রথমে হচ্ছে আমরা এবার দূরত্ব বা দৈর্ঘ্য নির্ণয় সম্পর্কে আমরা একটু কথা বলি তো আমরা আবার ওই আগের আগের সূত্রে চলে আসি আমাদের প্রথম সূত্র ছিল গতিবেগ গতিবেগ বা বেগ গড় গতিবেগ বেগ হ্যাঁ বা বেগ এটা সমান কি গড় গতিবেগ ছিল দূরত্ব ভাগ হচ্ছে সময় তাই না এটা ছিল হচ্ছে দূরত্ব ভাগ সময় দূরত্ব ভাগ হচ্ছে সময় এটা ছিল সেকেন্ড যেটা সূত্র ছিল সেকেন্ড সূত্রটা ছিল সময়ের মান যদি বের করি তাহলে আমাদের এখান থেকে ইন্টারচেঞ্জ হবে এই বেগ আর সময়টা আমাদের ইন্টারচেঞ্জ হবে তার মানে দূরত্ব ভাগ হবে বেগ এটা হচ্ছে সময়ের মান বের করতে আচ্ছা এখন আমরা আমরা কিন্তু একটা মানের দিকে চলে আসছি যে আমাদের যদি কখনো এই দূরত্বের মান বের করতে দূরত্ব তাহলে এই সময়কে আমরা যদি বেগ দ্বারা গুণ করি তাহলে কিন্তু দূরত্ব চলে আসবে কারণ এখানে ভাগ আছে আরেক পাশে গেলে গুণ হয়ে যাবে তাই আমরা দূরত্বের মান বের করতে চাইলে দূরত্বের মান বের করতে চাইলে আমরা জাস্ট বেগকে সময় দ্বারা গুণ করলে কিন্তু আমাদের হয়ে যাবে বেগকে আমরা যদি সময় দ্বারা গুণ করি ঠিক আছে বেগকে যদি আমরা সময় দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা দূরত্ব পেয়ে যাব রাইট বুঝছি পারবো হ্যাঁ এটা আচ্ছা তো আমরা এখান থেকে আমরা কিছু অঙ্ক অঙ্ক দেখি যেমন এখানে দেওয়া আছে যে জাভিয়ান সিক্সটি কিলোমিটার প্রতি ঘন্টা ভেগে পাঁচ ঘন্টায় রংপুর থেকে ঢাকা যায় তাহলে পাঁচ ঘন্টার অঙ্ক থেকে ঢাকা যায় তাহলে সে মোট কত কিলোমিটার পদ অতিক্রম করেছে তাহলে কি ছিল হচ্ছে যে কিলোমিটার প্রতি ঘন্টা বেগে তার মানে বেগের মানটা এখানে দেওয়া আছে আবার সময়ের মানটা এখানে দেওয়া আছে আমার চেয়েছে যে কত মিটার কত কিলোমিটার পথ সে অতিক্রম করেছে তার মানে দূরত্বের মান যদি আমি বের করতে চাই তাহলে দূরত্ব সমান আমি কি বলছি যে দূরত্ব সমান হচ্ছে বেগ গুণন হচ্ছে সময় বেগ গুণন আমরা সময় দিয়ে দিব তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে তাহলে বেগের মান কত দেওয়া আছে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে ষাট কিলোমিটার প্রতি ঘন্টাকে আমরা যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে আমাদের আমাদের আসলে কিলোমিটার চলে আসবে তাহলে কত কিলোমিটার হচ্ছে অ্যান্সার হচ্ছে তিনশো কিলোমিটার অ্যান্সার হচ্ছে তিনশো কিলোমিটার তো এইটা আমাদের আসলে আলাদা টাইপ করার কথা না এগুলো সবগুলোই একই কথা কিন্তু এক একবার এক এক টাইপের কোশ্চেন দেওয়া থাকে এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে একেবারে যে মানে জিনিসটা যে জাস্ট নর্মাল তা আমি বলছি না এখানে ইম্পর্টেন্ট কিছু কথা আছে আমরা একটু দেখব ফার্স্ট ফার্স্ট কথা হচ্ছে এই বেগ আর সময়ের ক্ষেত্রে এটা তো এককটা খুব গুরুত্বপূর্ণ কিরকম এখানে ছিল ষাট কিলোমিটার প্রতি ঘন্টা এটা ছিল ষাট কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে অবশ্যই সময়ের এককটাই এই যে প্রতি ঘন্টা যে আছে এটাও অবশ্যই ঘন্টায় হবে তাহলে কিন্তু কিলোমিটারের মানটা বের হবে অর্থাৎ সময়টা দেওয়া আছে পাঁচ ঘন্টা তাহলে আমাদের ঘন্টার ঘন্টা কেটে যায় আসলে আমাদের তিনশো কিলোমিটার থাকে আমাদের অ্যান্সার এইটা খুবই গুরুত্বপূর্ণ এইটা এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এককের বিষয়টা মানে এখানে যদি মিটার পার সেকেন্ড থাকতো আর এখানে ঘন্টা যদি থাকতো তাহলে কিন্তু আমাদের মান বের হতো না এটা খুব ইম্পর্টেন্ট কেমন ইম্পর্টেন্ট এর পরের অঙ্কে আমরা দেখতে পাবো এই অঙ্কটার ক্ষেত্রে একটু চিন্তা করেন খুবই ভেরি 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 ইম্পর্টেন্ট ম্যাথ ভেরি 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 ইম্পর্টেন্ট দেখেন কিরকম এক ব্যক্তি পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টা বেগে সেকেন্ডে একটি ব্রিজ অতিক্রম করে দৈর্ঘ্য কত কি মনে হচ্ছে কোশ্চেনটা কোশ্চেনটা দেখেন ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে এক ব্যক্তি পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে তার মানে বেগের মানটা দেওয়া আছে কিলোমিটার প্রতি ঘন্টায় তাহলে সময়টা আমাদের ঘন্টায় থাকলে আমি কিলোমিটারে পেতাম কিন্তু সময়টা দেওয়া আছে ছত্রিশ সেকেন্ড এখন আমাদের চাইছে কত মিটার তাহলে আমাদের ব্রেইনটা কিভাবে করে কাজ করাতে হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ আমরা ব্রেইনটা আমাদের আমাদের মস্তিষ্ক কিভাবে করে কাজ করবে আমাদের লাগবে হচ্ছে মিটার দেখেন আমাদের লাগবে কি মিটার এখন আমার যদি আমার যেহেতু দূরত্ব আমাদের দূরত্ব সমান হচ্ছে বেগ গুণন হচ্ছে সময় দূরত্ব সমান বেগ হচ্ছে সময় বেগ আর সময়ের গুণফল এখন কথা হচ্ছে সময়ের মানটা আমাদের এখানে যেহেতু সেকেন্ডে দেওয়া আছে এখন দূরত্বের বেগের মানটা আমার কি হইলে আমাদের আসলে মিটারে আমি অ্যান্সার পাবো মানে আমার তো দরকার দূরত্বটা মিটারে তাহলে আমার যদি বেগের মানটা মিটার প্রতি সেকেন্ড হয় তাহলে কি সেকেন্ড সেকেন্ড কাটা যাবে এখানে মিটারে আমি অ্যান্সার পাবো এই জিনিসটা আগে বোঝা খুব দরকার এই জিনিসটা আমরা বুঝলে খুব তাড়াতাড়ি অঙ্ক করতে পারবো মানে আমাদের আসলে ব্যাপারটা এখানে দেওয়া আছে কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু এটা যদি দেওয়া না থাকে এটা যদি দেওয়া থাকতো মিটার প্রতি সেকেন্ডে মিটার প্রতি সেকেন্ড আবার এখানে আসা ছত্রিশ সেকেন্ড 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 কাটা যাইতো মিটারে আমি অ্যান্সার পাইতাম পাইতাম না এই জিনিসটা যদি আমি বুঝি আমার জন্য অঙ্ক করা অনেক ইজি হবে তো আমাদের এখন টার্গেট কি হবে তাহলে এখানে যে এখানে যে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা আছে এটাকে কিভাবে করে মিটার পার সেকেন্ডে বের করা যায় আচ্ছা ঠিক আছে তো আপনারা সবাই একটু আমাকে জানান যে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা মানে কত মিটার পার সেকেন্ড একটু সবাই একটু অ্যান্সার দেন আমি এই পাশে বের করি যে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা মানে কত মিটার প্রতি সেকেন্ড এগুলো তো বের করা শিখালাম একটু আগে কত দিয়ে গুণ দিব মিটার প্রতি সেকেন্ডে যদি বের করতে হয় তাহলে আঠারো ভাগ পাঁচ নাকি পাঁচ ভাগ আঠারো নিয়ম হচ্ছে মিটার প্রতি সেকেন্ড যেহেতু ছোট ইউনিট মিটারও ছোট সেকেন্ডও ছোট তার মানে উপরে ছোটটা যাবে মানে উপরে পাঁচ যাবে নিচে আসবে আঠারো তাই না পাঁচ ভাগ আঠারো তার মানে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা মানে যে পঞ্চাশ ইন্টু পাঁচ ভাগ আঠারো মিটার প্রতি সেকেন্ড আচ্ছা এখানে মনে হয় একবার দুই দিয়ে যাবে দুই দিয়ে গেলে এখানে নয় আসে এখানে দুই দিয়ে গেলে পঁচিশ আসে তাহলে পাঁচ পঁচিশে একশো ভাগ হচ্ছে নয় তাহলে একশো ভাগ নয় মিটার প্রতি সেকেন্ড তাহলে মিটার প্রতি সেকেন্ডে বেগের মান হচ্ছে একশো ভাগ হচ্ছে নয় একশো ভাগ নয় মিটার প্রতি সেকেন্ড দেখেন আমি আবার বুঝাই দিব না বুঝলে একশো ভাগ নয় মিটার প্রতি সেকেন্ড আর এখানে সময় যেটা দেওয়া আছে ছত্রিশ সেকেন্ড তার মানে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড আর আবার এখানে সেকেন্ড দেওয়া আছে সেকেন্ড সেকেন্ড কাটা তাহলে আমাদের অ্যান্সার বের হবে মিটারে তাহলে নয়কে নয় চার নয় ছত্রিশ চার আর একশো গুণ করলে কত আসবে পাঁচশো আসবে আচ্ছা মানে চার পাঁচে হচ্ছে বিশের দুই বিশের শূন্য হাতে থাকলো দুই চার দুগুনে আট আর দুই হচ্ছে দশ হাতে থাকলো এক চার একে চার আর একে হচ্ছে পাঁচ তার মানে পাঁচশো মিটার হবে আমাদের অ্যান্সার তার মানে অ্যান্সারটা হবে পাঁচশো মিটার কথা কি বুঝেছি একটু আমি কমেন্ট চাই এটা কি বুঝেছি এটা কি আমরা বুঝলাম পারবো অস্থির হুম ভেরি গুড সুন্দর মানে আমাদের টার্গেট হচ্ছে এখানে আমাদের গতিবেগ দেওয়া আছে এখানে সময় দেওয়া আছে কিন্তু গতিবেগটা দেওয়া আছে কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু আমাদের যেহেতু এটা সেকেন্ডে দেওয়া আছে আমি যদি এটাকে কোনো প্রকারে মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে সেকেন্ড সেকেন্ড কাটা যাবে মিটারে অ্যান্সার বের হবে তাহলে আমরা কিলোমিটার প্রতি ঘন্টাকেই মিটার পার সেকেন্ডে বের করছি একশো পঁচিশ ভাগ নয় মিটার পার সেকেন্ড তাকে আমরা ছত্রিশ দিয়ে গুণ করতেছি কারণ সময় দিয়ে আমরা গুণ করতেছি রাইট ধুমধাম অস্থির ওকে আচ্ছা এবার এই কোয়েশনটা দেখেন আস্তে আস্তে আপনাদের যে ঘটনাটা ঘটতেছে যে ঘটনাটা আমাদের ঘটছে সেটা হচ্ছে কি ইউনিটের খেলা শুরু হচ্ছে এককের খেলা শুরু হচ্ছে যে বলছে একজন মানুষ পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা হারে হেঁটে পনেরো মিনিটের মধ্যে একটি সেতু অতিক্রম করে সেতুটির দৈর্ঘ্য কত আবার ওই একই কথা এখানে আমাদের গতিবেগ দেওয়া আছে কত গতিবেগ সেটা দেওয়া আছে এখানে আমাদের সময় দেওয়া আছে গতিবেগ আর সময় গুণ করলে আমরা দূরত্ব পেয়ে যাওয়ার কথা কিন্তু আবার ওই একই প্রবলেম যে এখানে মিনিট আছে কিন্তু এখানে আছে ঘন্টা একই নাই জিনিস একই জিনিস নাই আরেকটা হচ্ছে এখানে মিটারে বের করতে বলছে তো আমরা কিভাবে করে চিন্তা করতে পারি তো আপনাদের প্রথমে প্রথমে আমি যদি বলি এইভাবে করে চিন্তা করা যায় কিনা এটা দুই নিয়মে আমি করে দিচ্ছি ঠিক আছে দুইটা নিয়মে আচ্ছা প্রথম পদ্ধতি আমি একটু বলি প্রথম পদ্ধতি দুইটা নিয়মে করে দিই কনসেপ্ট ক্লিয়ার করেন হ্যাঁ মানে অঙ্ক পারার বিষয়টা কি আপনি একটা অঙ্ক পারলে যাতে হাজার হাজার অঙ্ক পারেন সেটার জন্য কি কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার না তাহলে আপনি দুইটা পদ্ধতি যদি শিখেন তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে হ্যাঁ আমি তো পাটিগণিতে আপনাদের শতকরা লাভ ক্ষতি করা এক একটা অঙ্ক তিন চার নিয়মে করাই করাই না আপনারা যারা পেইড করছে আছেন দেখছেন আচ্ছা সামনে যারা ভর্তি হবেন তারাও দেখবেন যে এটা কি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য প্রথম পদ্ধতি প্রথম পদ্ধতি যেটা সেটা হচ্ছে কি আমাদের সেতুর দৈর্ঘ্য চেয়েছে তাহলে আমরা জানি দূরত্ব সমান হচ্ছে বেগ ইন্টু সময় তাহলে বেগ যে আছে বেগ গুনন সময় এই বেগ আর এখানে হচ্ছে সময় আছে ঠিক আছে কিন্তু আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে কি খেয়াল রাখতে হবে আমাদের এইখানকার সাথে এইটা যদি ঘন্টা থাকে যাতে হানড্রেড পার্সেন্ট ঘন্টা হয় এইটা যদি সেকেন্ড থাকে এটা যাতে হান্ড্রেড পার্সেন্ট সেকেন্ড হয় মানে এই দুটা যাতে মিল থাকে তাহলে মিল থাকলে কি হবে এই দুটা কাটাকাটি যেয়ে এইটুকু আপনার অ্যান্সার হবে যেমন আমি যদি এরকম বলি যে আমি পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা আমি বললাম যে হ্যাঁ আমি পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা আমি রেখে দিছি তার মানে আপনাকে অবশ্যই এই সময়টা নিয়ে আসতে হবে ঘন্টায় পনেরো মিনিট যে আছে আপনি সময়টাকে অবশ্যই ঘন্টায় নিয়ে আসতে হবে পনেরো মিনিট মানে কত ঘন্টা পনেরো মিনিট মানে কত ঘন্টা এক এক ঘন্টায় কত মিনিট ষাট মিনিট ষাট মিনিটে যদি এক ঘন্টা হয় তাহলে পনেরো মিনিট মানে কি পনেরো ভাগ ষাট ঘন্টা না মানে পনেরো কে ষাট দিয়ে ভাগ করলে কি ঘন্টা বের হবে না কারণ পনেরো যেহেতু মিনিট তাকে ষাট দিয়ে ভাগ করলে ঘন্টা বের হবে তো এইটা বের সুবিধা কি হলো সুবিধা যেটা হলো সেটা হচ্ছে এটাতে ঘন্টায় মানে ষাট মিনিট যেহেতু ঘণ্টা ঘন্টা ঘন্টা কেটে গেল আমাদের এই দুটা গুণ করলে আমাদের কিন্তু আসলে অ্যাকচুয়ালি যেটা মান আসবে সেটা কিন্তু আমাদের কিলোমিটারে অ্যান্সার আসবে কারণ এখানে কিলোমিটার বাকি আছে তাহলে পাঁচে কে পাঁচ পাঁচ বারো হচ্ছে ষাট তিন দিয়ে কাটাকাটি করলে তিনে চারে বারো তিন পাঁচে পনেরো তার মানে পাঁচ ভাগ চার কিলোমিটার আপনাদের অ্যানসার কিন্তু আমাদের এখানে চেয়ে এসে মিটারে আমাদের এখানে চেয়েছে কি মিটারে আমরা জানি এক কিলোমিটার মানে এক হাজার মিটার তার মানে কিলোমিটার থেকে মিটারে আনতে হলে এক হাজার দিয়ে গুণ করতে হবে এক হাজার দিয়ে গুণ করলে আমরা আসলে অ্যান্সার পেয়ে যাব। যে চার ওখে চার তাহলে চারদিগুনই আসতেছে আট দুই শূন্য চার পাঁচ হচ্ছে আমাদের বিশ আরেকটা শূন্য তাহলে আড়াইশো পাঁচ পঁচিশে একশো পঁচিশ মানে বারোশো পঞ্চাশ মিটার আমাদের অ্যান্সার হবে বারোশো পঞ্চাশ মিটার তো এই নিয়মটা অনেকের কাছে কঠিন মনে হইতে পারে এই নিয়মটা আরে এটা কেমন হইলো এটা ভালো লাগতেছে না এই নিয়ম হ্যাঁ হইতে পারে যে একটু কেমন জানি তাই না যে আমাদের প্রথমে পনেরো মিনিট ছিল পনেরো মিনিট থেকে আমি ঘন্টা বানাইলাম যে পনেরো ভাগ ষাট ঘন্টা বানাইলাম ঘন্টা ঘন্টা কেটে গেল এত কিলোমিটার কিন্তু চাইছে তো মিটারে তার মানে এক হাজার দিয়ে গুণ করলাম তারপরও এই নিয়মটা কারা কারা বুঝছে এই নিয়মটা কারা কারা বুঝছে বলেন তো এই নিয়মটা কারা কারা বুঝতে পারছে বুঝতে পারছেন কি বুঝতে পারছি যদি বুঝতে পারেন দ্বিতীয় দ্বিতীয় পদ্ধতিটা ভালো করে বোঝার চেষ্টা করেন দ্বিতীয় পদ্ধতি ঠিক আছে দ্বিতীয় পদ্ধতি মানে আমাদের সময় আমরা আমরা জানি যে দূরত্ব সমান দূরত্ব সমান হচ্ছে বেগ গুণন সময় তাই না বেগ গুণন সময় আমরা আরেকটা আরেকটা নিয়ম ফলো করি ঠিক আছে নিয়মটা কি নিয়মটা হচ্ছে আমাদের এখানে যে বেগটা দেওয়া আছে বেগটা দেওয়া আছে পাঁচ কিলো কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টাকে পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করি মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করতে হলে কি হবে আমরা জানি আমাদের মিটার পার সেকেন্ড যেহেতু ছোট তার মানে পাঁচ ভাগ আঠারো দিয়ে আমাদেরকে গুণ করতে হবে তার মানে এত মিটার পার সেকেন্ড হবে তার মানে আমরা পাচ্ছি পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ ভাগ আঠারো মিটার প্রতি সেকেন্ড সেকেন্ড মিটার পার ওই যে কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলাম তার মানে পাঁচ কিলোমিটার পার ঘন্টা মানে হচ্ছে আমাদের পাঁচ পাঁচে পঁচিশ ভাগ আঠারো মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ডে বের হয়ে গেল আমরা অ্যান্সার চাই মিটারে তাহলে এইবার আমরা সময়কে সময় কি দ্বারা গুন দিব সময়কে আমাদের অবশ্যই সেকেন্ডে নিতে হবে তাহলে পনেরো মিনিট মানে কত সেকেন্ড সেটা যদি আমরা বের করতে পারি পনেরো মিনিট মানে কত সেকেন্ড পনেরো মিনিট মানে এক মিনিট মানে ষাট সেকেন্ড মিনিট মানে সেকেন্ড 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 শেষ কাটা এইখানে করে বের হবে এত মিটারিং হবে আমাদের অ্যান্সার একটু আমরা চেক করি যে কাটাকাটি করে কত আসে আসলে আমরা ঠিক পথে আসি কিনা আমরা একটু চেক করি এখানে আমরা যদি এখানে চিন্তা করি নিচে আসে আঠারো তাহলে আমরা প্রথমে যদি দুই দিয়ে কাটি তাহলে ছয় দিয়ে কাটতে পারি এটা যেহেতু ছয় এটাও ছয় দিয়ে কাটা যায় তাহলে তিন ছয় হচ্ছে আঠারো আর ছয় দিয়ে কাটলে এখানে আসে দশ এবার তিন দিয়ে কাটলে তিন ওকে তিন তিন পাঁচে হচ্ছে পনেরো এইবার আমরা পাঁচ পঁচিশে একশো পঁচিশ একশো পঁচিশ আর দশ গুণ করলে আমাদের হবে বারোশো পঞ্চাশ মিটার এইভাবে করেও আমরা চিন্তা করতে পারি ক্লিয়ার কিনা জিনিসটা আমরা দুইভাবেই চিন্তা করতে পারি কিন্তু এখানে ইউনিটের বিষয়টা এককের বিষয়টা খুবই 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 গুরুত্বপূর্ণ এককের বিষয়টা কি বলছি যে এই যে বেগের একক আমি যদি মিটার পার সেকেন্ডে নেই তাহলে এইটা যাতে সেকেন্ড হয় এই সময়টা যাতে সেকেন্ড হয় তাহলে যেহেতু আমাদের দেওয়া ছিল কিলোমিটার প্রতি ঘন্টা পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা এটাকে যদি আমি ভেঙে নেই যে কত মিটার প্রতি সেকেন্ড পাঁচ ভাগ আঠারো দিয়ে তাহলে অবশ্যই সময়টা লাগবে সেকেন্ডে তাহলে সেকেন্ডে দিতে হইলে পনেরো মিনিট মানে পনেরো গুণ ষাট সেকেন্ড 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 কাটা যাবে মিটারে অ্যান্সার বের হবে আর প্রথম প্রথম পদ্ধতি কি করেছি যদি আমি কিলোমিটার প্রতি ঘন্টাই রাখি তাহলে এই মিনিটকেও আমাকে ঘন্টায় নিয়ে যাইতে হবে তাহলে পনেরো মিনিট মানে পনেরো ভাগ ষাট হচ্ছে ঘন্টা তাহলে আমাদের অ্যান্সার আসবে ঘন্টা ঘন্টা কাটা গেলে কিলোমিটারে অ্যান্সার আসবে কিন্তু চাইছে আমি মিটারে তাই এক হাজার দিয়ে আমাকে গুণ করতে হবে ক্লিয়ার কিনা আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পারছি সবাইকে আমরা বিষয়টা ক্লিয়ার হয়েছি ধুমধাম ক্লিয়ার বিষয়টা ক্লিয়ার হয়েছে ক্লিয়ার ওকে আচ্ছা ঠিক আছে ভেরি গুড সুন্দর ওকে আমরা হিসাব যেটা করব সেটা হচ্ছে গড় গতিবেগ নিয়ে এবারকার হিসাবটা আমাদের হবে হচ্ছে গর্বতিবেগ ওকে তো গতিবেগের বিষয়টা আমরা আসলে কি আচ্ছা গতিবেগের বিষয়টা হচ্ছে গরগতিবেগ সমান দেখেন গরগতিবেগের গরগতিবেগ যখন আমরা করি আমরা একটু আগেও বলছি মোট দূরত্ব ভাগ হচ্ছে মোট সমান মোট দূরত্ব ভাগ হচ্ছে মোট সময় এটা মানেই হচ্ছে গরগতিবেগ ঠিক আছে মোট মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে আমরা গরগতিবেগ পাই তো এখানে একটা জিনিস লক্ষণীয় আছে যদি আমাদের গতিবেগের মান দুইটা দেওয়া থাকে তাহলে গড় গতিবেগ কিভাবে করে নির্ণয় করতে হয় সেটার একটা সিস্টেম আছে তো সেই সিস্টেমটা আমি আপনাদেরকে একটু বলবো এটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় তো নর্মালি আমাদের হচ্ছে গড় গতিবেগ মানে মোট দূরত্ব মোট সময় দিয়ে ভাগ করা তো এটা আগে আমরা একটা একটা অঙ্ক করে ফেলি যে যে অঙ্কগুলো আসে এক ব্যক্তি ঘন্টায় তিরিশ মাইল বেগে দুই ঘন্টা ভ্রমণ করার পর পরবর্তী তিন ঘন্টায় ষাট মাইল ভ্রমণ করে পরবর্তী তিন ঘন্টায় ষাট মাইল ভ্রমণ করে সম্পূর্ণ পথের জন্য মোট গড় গতিবেগ কত এটা একটু অ্যান্সার করার চেষ্টা করেন চমৎকার একটা কোশ্চেন বেসিক বেসিক বোঝার জন্য এ একটা চমৎকার কোশ্চেন চমৎকার কোশ্চেন একটাতে বলছে যে ঘন্টায় ঘন্টায় হচ্ছে আমাদের ষাট মাইল ষাট ষাট মাইল বেগে ষাট মাইল বেগে হচ্ছে দুই ঘন্টা ভ্রমণ করছে ঘন্টায় ষাট মাইল বেগে দুই ঘন্টা ভ্রমণ করছে ঠিক আছে এরপরে এরপরেটা কিন্তু ঘন্টায় না এটা বলছে তিন ঘন্টায় এরপরে হচ্ছে তিন ঘন্টায় সে আসলে হ্যাঁ ষাট মাইল ভ্রমণ করছে ষাট মাইল ভ্রমণ করছে তিন ঘন্টায় তো আমাদের টার্গেট হচ্ছে মোট দূরত্ব ভাগ মোট সময় তাই না তাহলে মোট দূরত্ব আমি যদি এখন চিন্তা করি প্রথম ক্ষেত্রে কিন্তু দূরত্ব দেওয়া নাই এই ঘন্টায় ষাট মাইল গেছে এবং দুই ঘন্টা দেওয়া আছে তাহলে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে যদি আমরা বলি প্রথম 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 যেই ক্ষেত্রটা আছে প্রথম যেই ক্ষেত্রে বলছে সেই প্রথম ক্ষেত্রে আমাদের ঘন্টায় ষাট মাইল বেগে দুই ঘন্টা তার মানে ঘন্টায় ষাট মাইল এটা কিসের মান গতিবেগের মান বেগের মান আর এটা কিসের মান সময়ের মান তাহলে সময় আর আমরা যদি গতিবেগ বেগ যদি গুণ করি তাহলে আমরা কি পাবো দূরত্ব পাবো এখন এইটা মানে কি ঘন্টায় ষাট মাইল মানে কি মাইল প্রতি ঘন্টা আবার এটাও দেওয়া আছে দুই ঘন্টা তাহলে ঘন্টা ঘন্টা কাটা গেলে কি হবে আমাদের মাইলে বের হবে তাহলে কত দূরত্ব তাহলে প্রথম ক্ষেত্রে মোট দূরত্ব আমাদের যেহেতু মোট দূরত্ব আর মোট সময় লাগবে তাহলে প্রথম ক্ষেত্রে দূরত্ব হচ্ছে তিরিশ মাইল প্রতি ঘন্টা 30 মাইল পার ঘন্টা ইন্টু হচ্ছে আমাদের দুই ঘন্টা তাহলে আমাদের আসবে হচ্ছে আমাদের ষাট মাইল তাহলে আসবে ষাট মাইল মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ষাট মাইল সেটার জন্য সময় কত নিছে দুই ঘন্টা সময় নিছে সময়টা হচ্ছে আমাদের দুই ঘন্টা আমি বুঝে বুঝে করছি ঠিক আছে বুঝায় বুঝাই দিয়ে করছি যাতে আর কোনো ভেজাল না হয় দ্বিতীয় ক্ষেত্রে বলেন তো দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে পরবর্তীতে কি বলছে দ্বিতীয় ক্ষেত্রে যে বলছে তিন ঘন্টায় ষাট মাইল অতিক্রম করে তিনটা ঘন্টায় ষাট মাইল অতিক্রম করে অর্থাৎ এইখানে অতিক্রমটা দূরত্ব দ্বিতীয় ক্ষেত্রে এখানে তার বেগ দেওয়া নাই ষাট মাইলই দেওয়া আছে যে ষাট মাইলে অতিক্রম করছে কিন্তু কত সময় কত দেওয়া আছে সময় এই সময়ের পরিমাণ যেটা দেওয়া আছে সময়ের পরিমাণ সেটা হইলো যে তিন ঘন্টা এবার দেওয়া সময় হচ্ছে তিন ঘন্টা তাহলে এই দুইটা থেকে আমরা কি বুঝলাম আমাদের টোটাল এই দুইটা মিলে মোট কত দূরত্ব অতিক্রম করলো মোট দূরত্ব ভাগ মোট সময় যেহেতু আমাদের গড় গতিবেগ তাহলে গড় গতিবেগ কত হবে গড় গতিবেগ গড় গতিবেগ হচ্ছে মোট দূরত্ব ভাগ হচ্ছে মোট সময় মোট দূরত্ব কত হচ্ছে ষাট আর ষাট যোগ করলে একশো বিশ মাইল আর মোট সময় কত দুই আর তিন যোগ করলে পাঁচ পাঁচ হচ্ছে ঘন্টা তার মানে আমাদের গড় গতিবেগ হচ্ছে একশো বিশ ভাগ পাঁচ কাটাকাটি করলে পাঁচ দিগুণে দশ চার পাঁচে হচ্ছে বিশ তার মানে চব্বিশ মাইল প্রতি ঘন্টা তার মানে আমাদের ঘন্টায় হচ্ছে চব্বিশ মাইল হচ্ছে তার অ্যান্সার ঘন্টায় চব্বিশ মাইল কথা কি বুঝেছি কথা কি বুঝলাম গড় গতিবেগ মানে মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করতে হবে তো এইখানে প্রথম ক্ষেত্রে মানে দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু ষাট মাইল আর তিন ঘন্টা দেওয়াই আছে কোনো সমস্যা নেই দূরত্ব এবং সময় দেওয়া আছে কিন্তু প্রথম ক্ষেত্রে দূরত্ব আর সময় দেওয়া ছিল না সময় দেওয়া ছিল দুই ঘন্টা ঠিক আছে দুই ঘন্টা কিন্তু এইটা দেওয়া ছিল হচ্ছে আমাদের বেগ কারণ ঘন্টায় তিরিশ মাইল মানে কি ঘন্টায় তিরিশ মাইল মানে হচ্ছে তিরিশ মাইল প্রতি ঘন্টা হচ্ছে বেগ তাহলে বেগ থেকে আমরা দুই ঘন্টা দিয়ে গুণ করলে আমরা দূরত্ব পাবো তাহলে প্রথম ক্ষেত্রে দূরত্ব পাইছে ষাট দ্বিতীয় ক্ষেত্রে দূরত্ব ষাট ষাট হচ্ছে একশো বিশ আর প্রথম ক্ষেত্রে সময় হচ্ছে দুই ঘন্টা দ্বিতীয় ক্ষেত্রে সময় হচ্ছে তিন ঘন্টা মোট সময় হচ্ছে পাঁচ ঘন্টা ক্লিয়ার কি ক্লিয়ার না সবাই কি বুঝেছি সবাই কি বুঝলাম এটা একটা চমৎকার ভেরি 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 ইম্পর্টেন্ট ম্যাথ একটা হ্যাঁ ভেরি কনসেপচুয়াল ম্যাথ খুবই সুন্দর একটা ম্যাথ যে আমাদের মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে গর্গতি আমরা পাই তো প্রথম ক্ষেত্রে আমাদের কিন্তু ঘন্টায় তিরিশ মাইল বেগে বলছে তার মানে এটা আছে কি এটা এটা কিসের মান ঘন্টায় তিরিশ মাইলটা কিসের মান এটা তো হচ্ছে গতিবেগ ঘন্টায় তিরিশ মাইল মানে গতি বেগ আবার এটা কি সময় তাহলে গতি সময় গুণ করলে দূরত্ব পাবো তাহলে আমার দূরত্ব দরকার আর সময় দরকার সময় তো দুই ঘন্টা প্রথম ক্ষেত্রে তাহলে দূরত্ব হচ্ছে ষাট মাইল বেগ হচ্ছে ঘন্টা হচ্ছে সময় হচ্ছে দুই ঘন্টা দ্বিতীয় ক্ষেত্রে ষাট মাইলি দূরত্ব তিন ঘন্টা হচ্ছে আমাদের সময় তারপরে তাহলে মোট আর কি আমাদের ষাট ষাটে একশো বিশ হচ্ছে দূরত্ব মোট মোট যদি আমরা সময় বলি তাহলে হচ্ছে পাঁচ ঘন্টা ক্লিয়ার সবাই বুঝেছি ওকে ক্লিয়ার ওকে অস্থির আচ্ছা আচ্ছা এটা এটা করেন এটা এর আগের বারের মতোই অঙ্ক কিন্তু এইবার এইবার একটু ইউনিফর্ম জিনিস দেওয়া আছে যে এত কিলোমিটার প্রতি ঘন্টা মানে এখানে গতিবেগ দেওয়া আছে তারপরে দেওয়া আছে দশ দশ কিলোমিটার অতিক্রম করছে এবং এত কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বিশ কিলোমিটার অতিক্রম করলে গড় গতিবেগ কত চমৎকার একটা কোয়েশ্চেন দেওয়া আছে সবাই একটু এইটার অ্যান্সার করেন বল একটু করেন সবাই এখানে আমাদের টার্গেট কি আমরা কিন্তু আমাদের কিন্তু একটা অঙ্ক করতে গেলে কি করতে হয় একটা অঙ্ক করতে গেলে ফার্স্টেই মাথার মধ্যে নিতে হয় যে আমরা আসলে কি চাচ্ছি আসলে আমাদের চাচ্ছি গর্ভতিবেগে কি মোট দূরত্ব আর মোট সময় তাহলে প্রথম ক্ষেত্রে একজন বালক পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দশ কিলোমিটার পদ অতিক্রম করছে এবং বিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বিশ কিলোমিটার পার ঘন্টা বেগে বিশ করছে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে প্রথম ক্ষেত্রে দশ কিলোমিটার আর দ্বিতীয় ক্ষেত্রে বিশ কিলোমিটার এটা দেওয়া আছে যে মোট তার মানে অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে যেহেতু মোট দূরত্ব ভাগ মোট সময় এটাই তো দেবে তাহলে মোট দূরত্বে এখানে সমস্যা নেই কিন্তু এটা সময় কত লাগছে এটা তো পাই সময় কত লাগছে প্রথম ক্ষেত্রে সময় কত লাগছে সেটাও পাইনি দ্বিতীয় ক্ষেত্রে এটাও পাইনি তাহলে আমাদের যে সূত্রটা আমরা যদি চিন্তা করি যে আমাদের যে সূত্র ছিল সূত্রটা হচ্ছে যে গড় গতিবেগ সমান গড় গতিবেগ সমান মোট দূরত্ব ভাগ মোট সময় তাহলে মোট দূরত্ব ভাগ হচ্ছে মোট সময় এইটা যে আমাদের টার্গেট ছিল এখানে প্রবলেমটা হয়ে দাঁড়াইছে কি প্রবলেমটা হয়ে দাঁড়াইছে যেটা সেটা হচ্ছে মোট দূরত্বে কোনো প্রবলেম নাই কারণ প্রথমবার দশ কিলোমিটার গেছে দ্বিতীয়বার বিশ কিলোমিটার গেছে তার মানে মোট দূরত্ব তো সে তিরিশ কিলোমিটার গেছে এতে কোনো সন্দেহ নাই যে তিরিশ কিলোমিটার সে পদ অতিক্রম করছে কিন্তু এইটা কত সময়ে পদ অতিক্রম করছে সেটা দেওয়া নাই সেটা দেওয়া নাই প্রবলেম তো এইটা তাহলে কি করব আমরা কি করতে পারি এখন এই প্রথমটা থেকে এর কত সময় লাগছে সেটা বের করা যেতে পারে কিভাবে কারণ গতিবেগ দেওয়া আছে আবার দূরত্ব দেওয়া আছে তাহলে সময় বের করা যেতে পারে তাহলে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে যে সময় লাগছে সেটা আমরা যদি বের করি প্রথম ক্ষেত্রে কত সময় লাগলো প্রথম ক্ষেত্রে সময় সমান সময় সমান হচ্ছে দূরত্ব ভাগ গতিবেগ মানে আছে দূরত্ব ভাগ গতিবেগ দূরত্ব হচ্ছে দশ আর গতিবেগ কত গতিবেগ হচ্ছে আমাদের পনেরো তার মানে দশ ভাগ পনেরো এটা হচ্ছে দশ ভাগ পনেরো এটা হচ্ছে সময় মানে কিলোমিটার আর এখানে হচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টা তার মানে এত ঘন্টা আসলে আমাদের সময় লাগছে আচ্ছা তার মানে আমরা এখান থেকে যদি আমরা বলি তাহলে কাটাকাটি করলে দুই ভাগ হচ্ছে তিন তিন এত ঘন্টা সময় লাগে আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে কতটুকু সময় লাগে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে যে সময়টা লাগে সেটা হচ্ছে বিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বিশ কিলোমিটার পদ অতিক্রম করছে দ্বিতীয় ক্ষেত্রে সময় হচ্ছে বিশ ভাগ বিশ মানে অতিক্রান্ত দূরত্ব ভাগ হচ্ছে আমি যদি গতিবেগ বলি দূরত্ব ভাগ গতিবেগ মানেই তো সময় তাহলে বিশ ভাগ বিশ মানে আমাদের এক ঘন্টা সময় লাগছে তাহলে টোটাল সময় কতটুকু লাগতেছে টোটাল সময় হচ্ছে মোট সময় মোট সময় যেটা লাগে সেটা হচ্ছে তিন ভাগের দুই ভাগ প্লাস এক যোগ করলে আসে তিন দুই প্লাস হচ্ছে তিন মানে পাঁচ ভাগের তিন ভাগ ঘন্টা মানে তিন উপরে পাঁচ নিচে তিন এত ঘন্টা পাঁচ ভাগ তিন ঘন্টা তার মানে এখানে সময় আসলে হচ্ছে পাঁচ ভাগ তিন আসলে ঘন্টা তাহলে আমাদের কিলোমিটার প্রতি ঘন্টায় আনসার বের হয়ে যাবে তাহলে আমরা জানি যে এটা যদি ভাগ আকারে আছে গুণ আকারে গেলে উপরে তিন যাবে নিচে পাঁচ যাবে পাঁচ থেকে পাঁচ পাঁচ ছয় তিরিশ তার মানে আঠারো তিন ছয় হচ্ছে আঠারো কিলোমিটার প্রতি ঘন্টা একটু বড় হয়েছে নাকি একটু বড় নাকি এটার অ্যান্সার হবে আঠারো কিলোমিটার প্রতি ঘন্টা এটা কি একটু বড় হয়েছে এখন আমি একটু ছোট করি এখন আমরা একটু ছোট করে মানে বুঝাই দিয়ে দিয়ে করলে অবশ্যই বড় করতে হবে কারণ কি বুঝতে পারবেন না তাই না বুঝাই দিয়ে দিয়ে করতেছি তাহলে তো বড় হবেই নাকি অবশ্যই বড় হবে বুঝাই দিয়ে দিয়ে যদি করতে থাকি কিন্তু আমি যদি আমি যদি অঙ্কটা যদি পরীক্ষায় আসছে তখন আমি কিভাবে চিন্তা করব। এটা যদি আমি চিন্তা করি তো এটা নিয়ে যে চিন্তাটা করব আমরা কি লিখবো আসলে আমাদের সিস্টেমটা কি হবে আমাদেরকে বলছে গড় গতিবেগ বের করতে তাহলে আমরা জানি গড় গতিবেগ মানে মোট দূরত্ব ভাগ মোট সময় এখানে পাইছি দশ কিলোমিটার এখানে পাইছি বিশ কিলোমিটার তার মানে মোট আমার দূরত্ব হচ্ছে দশ বিশ আর দশ যোগ করলে তিরিশ কিলোমিটার ভাগ আমার সময় লাগবে সময় বের করার জন্য আমাদের কি লাগবে সময় বের করার জন্য আমার যেটা লাগবে সূত্র লাগবে সেটা হচ্ছে দূরত্ব ভাগ গতিবেগ মানে হচ্ছে সময় তাহলে প্রথম ক্ষেত্রে সময় হচ্ছে দশ ভাগ হচ্ছে পনেরো দ্বিতীয় ক্ষেত্রে সময় হচ্ছে বিশ ভাগ হচ্ছে বিশ তাহলে দশ ভাগ পনেরো এটা হচ্ছে সময় প্লাস হচ্ছে বিশ ভাগ হচ্ছে বিশ মানে এক তারপরে কাটাকাটি করলে যেহেতু দুই ভাগ তিন তার মানে আলটিমেটলি তিরিশ নিচে তিন হচ্ছে আমাদের লসাগু তাহলে এখানে এখানে তো দুই তাহলে দুই প্লাস হচ্ছে তিন মিলে হচ্ছে আমাদের পাঁচ এটাকে আমরা জানি যে উপরে তিন নিচে পাঁচ আসলে পাঁচ ছয় যেহেতু তিরিশ তিন ছয় হচ্ছে আঠারো এইভাবে করে করতে হবে এইভাবে করে সময় কম সময়ে আসলে আমাদেরকে অ্যান্সারটা করতে হবে ঠিক আছে কম সময়ে আমাদেরকে অ্যান্সারটা করতে হবে কথা কি ক্লিয়ার বুঝেছি আমরা কি বুঝাইতে বুঝতে পেরেছি তাহলে গতিবেগ মানে হচ্ছে মোট দূরত্ব ভাগ হচ্ছে মোট সময় মোট দূরত্ব ভাগ হচ্ছে মোট সময় রাহাত বলছে যে আমি ট্রেনে ট্রেনের জন্য অপেক্ষা করছি আর আপনি ট্রেনের অঙ্ক করাচ্ছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা এইখানে এইখানে আরেকটা বিষয় আছে এই অঙ্কটা এই টাইপের অঙ্ক যদি থাকে একই পরিমাণ পথ যদি দুইবার অতিক্রম করে মনে করেন একই পরিমাণ পথ গিয়ে আবার একই পরিমাণ পথ ফিরে আসছে এটার জন্য একটা শর্টকাট আছে সেই শর্টকাটটা আমরা আমি একটু পরে শেখাব কিন্তু আমি নর্মাল প্রোসিডিওরে এই অঙ্কটা আসলে আমরা করতে পারবো কিনা সেটা সেটা যদি চেক করি তো আপনারা একটু দেখেন ভালো করে দেখেন ঠিক আছে এক ব্যক্তি পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার বেগে মানে ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে কোনো স্থানে গেল তো কোনো স্থানে যাওয়ার পরে ঘন্টায় তিন কিলোমিটার বেগে ফেরত আসলো তিন কিলোমিটার বেগে ফেরত আসছে ঠিক আছে তো এইটার গড় গতিবেগ কত মানে একই পরিমাণ পথ গিয়ে একই পরিমাণ পথ ফেরত আসছে এবং সেক্ষেত্রে গতিবেগ দেওয়া আছে সেটার আমাদের শর্টকাট আছে ঠিক আছে এটার আমাদের শর্টকাট আছে তো এটার এটা বেসিক নিয়মটা আগে আমি আপনাদের শেখাই এটার হচ্ছে বেসিক নিয়মটা কি আসলে বেসিক নিয়ম বেসিক নিয়মটা হলো আমি যদি চিন্তা করি যে পাঁচ কিলোমিটার বেগে কোনো একটা স্থানে গেছে তাহলে আমি এইভাবে করেই চিন্তা করি যে পাঁচ কিলোমিটার বেগে গেছে মানে কি যে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে পাঁচ কিমি প্রতি ঘন্টায় গেছে তার পাঁচ কিমি যেতে সময় লাগছে পাঁচ কিমি যেতে সময় লাগছে হচ্ছে এক ঘন্টা তাই না পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা এই যে ঘন্টায় পাঁচ কিলোমিটার মানে পাঁচ কিলোমিটার যেতে তার আসলে এক ঘন্টা সময় লাগছে আমি একটু এইভাবে চিন্তা করি যদি মানে বেসিক নিয়ম তারপরে শর্টকাট দেখাচ্ছি তাহলে এক কিলোমিটার যেতে তার কতটুকু সময় লাগবে পাঁচ ভাগের এক ঘন্টা সময় লাগবে তাই না এতটুকু সময় লাগবে সেইমভাবে ফেরত আসার সময় সে আসলে তিন কিলোমিটার বেগে ফেরত আসছে তাহলে তিন কিলোমিটার বেগে যদি ফেরত আসে তাহলে তিন কিলোমিটার ফেরত আসতে ফেরত আসতে তার সময় লাগবে কত ফেরত আসতে সময় লাগছে এক ঘন্টা তিন কিলোমিটার বেগে যেহেতু তাহলে এক কিলোমিটার ফেরত আসতে তার সময় কত টুক লাগছে তিন ভাগের এক ঘন্টা তাহলে এখন আমাদের সমান সময়ে সমান সমান পথের জন্য যে এক এক আর এক যোগ করলে হচ্ছে মোট দুই কিলোমিটার আছে দুই কিলোমিটার আছে তাহলে আমরা যদি এখন গড় গতিবেগের আমরা এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করে ফেলি যে এখন আমাদের মোট দূরত্ব আমরা চিন্তা করলাম এক আর এক মিলে হচ্ছে দুই কিলোমিটার ভাগ এখানে মোট যে আমাদের মানে ওই যে আমাদের হচ্ছে দূরত্ব দূরত্ব এটা আর সময় যদি আমি চিন্তা করি মোট সময় তাহলে পাঁচ ভাগের এক ভাগ যোগ হচ্ছে তিন ভাগের এক ভাগ তাহলে আমরা যদি লসাগু করি দুই উপরে আস্তে আস্তে এটা তিন আর পাঁচের লসাগু হচ্ছে পনেরো আর এখানে আমাদের আস্তে আস্তে হচ্ছে তিন যোগ হচ্ছে পাঁচ ঠিক আছে তো এটাকে আমি যদি উল্টাই দিই এটা উল্টায় গেলে উপরে কি আসবে যে দুই গুণন হচ্ছে পনেরো আর নিচে আস্তে আস্তে হচ্ছে তিন যোগ পাঁচ মানে হচ্ছে আট তাহলে কাটাকাটি করে আসলে আমাদের আসে চার তার মানে ভাগ চার আমাদের অ্যান্সার আসে হচ্ছে ভাগ চার এটা হচ্ছে অ্যান্সার এখন এখানে মজার একটা ব্যাপার আছে এখানে একটা মজার ঘটনা ঘটছে মজার ঘটনাটা হইলো এরকম যে মজার ঘটনাটা হইলো এরকম আচ্ছা আমি আবার বলি পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে গেছে আবার তিন কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফেরত আসছে তাহলে পাঁচ ঘন্টায় পাঁচ ঘন্টা পাঁচ কেমি যায় হচ্ছে এক ঘন্টায় এক কিলোমিটার যাচ্ছে হচ্ছে পাঁচ ভাগের এক ঘন্টায় তিন কিলোমিটার যায় এক ঘন্টায় এক কিলোমিটার যায় তিন ভাগের এক ঘন্টায় তাহলে মোট গেল হচ্ছে মোট দূরত্ব হচ্ছে দুই কিলোমিটার আর মোট সময় হচ্ছে এই দুটার যোগফল তাহলে আমাদের এখানে এরকম আসতেছে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের এখানে একটা শর্টকাট ডেভেলপ হয়েছে সেই শর্টকাটটা কি শর্টকাটটা হচ্ছে এরকম আপনি দেখেন উপরে একটা দুই আছে এই যে উপরে একটা কিন্তু দুই আছে তাহলে শর্টকাটের এখানে একটা দুই আছে এইখানে এই যে পনেরো এই পনেরো হচ্ছে পাঁচ আর তিনের গুণফল এই যে পাঁচ আর তিনের হচ্ছে গুণফল তার মানে যেই বেগগুলো দেওয়া থাকবে সেই বেগের আমি গুণফল মানে ভি ওয়ান ইন্টু ভি টু এই দুটার গুণফল থাকবে উপরে আর নিচে যে আট আছে সেটা কিন্তু পাঁচ আর তিনের হচ্ছে যোগফল তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে ভি ওয়ান প্লাস হচ্ছে আমাদের ভি টু এটা আমাদের আসলে আসবে তাই না এরকম না টু ভি ওয়ান ভি টু ডিভিশন হচ্ছে ভি ওয়ান প্লাস ভি টু এটাই আসলে আমাদের অ্যান্সার আসবে এটা কি ক্লিয়ার হয়েছে বুঝছি মানে টু ভি ওয়ান ভি টু ডিভিশন ভি ওয়ান কোশ্চেনটা কোশ্চেনটা আবার দেখি এইবার আমরা তাহলে বলি যে ঘন্টায় আছে পাঁচ কিলোমিটার বেগে যদি পাঁচ কিলোমিটার বেগে যায় এবং তিন কিলোমিটার বেগে যদি ফেরত আসে তাহলে আমাদের শর্টকাটটা হবে টু ইন্টু ভি ওয়ান ভি ওয়ান মানে পাঁচ আর ভি টু মানে হচ্ছে তিন ডিভিশন হচ্ছে পাঁচ প্লাস হচ্ছে তিন অর্থাৎ আমাদের আলটিমেটলি আসতেছে পাঁচ দ্বিগুণি আচ্ছা পাঁচ গুণন দুই তিন ভাগ হচ্ছে আট দুই ওকে দুই চার দ্বিগুণি আট তার মানে আমাদের আসতেছে পনেরো ভাগ চার এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে ক্লিয়ার বুঝেছি মানে ফর্মুলাও আমরা ডিরাইভ করলাম তাই না ফর্মুলাটাও ডিরাইভ করে ফেলছি যে কি ফর্মুলায় আসতেছে একই পরিমাণ যে যদি একই পরিমাণ ফেরত আসে যেমন রুবেল ঘন্টায় এত মাইল বেগে এত থেকে কুমিল্লায় গিয়ে এত কিলোমিটার বেগে আবার ফেরত আসলে তার গড়গতি বেগ কত তাহলে এই যে একই পরিমাণ গিয়ে আবার একই পরিমাণ ফেরত আসছে এই ক্ষেত্রে গড়গতি বেগে আমরা ওই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবো মানে একই পরিমাণ গেছে একই পরিমাণ ফেরত আসছে সেই ক্ষেত্রে এই শর্টকাটটা অ্যাপ্লাই হবে গর্গতি ব্যাগে কিন্তু আগের গুলাতে তখন অ্যাপ্লাই করতে পারি নাই কেন কারণ আগের গুলাতে অ্যাপ্লাই করতে পারি নাই কারণটা হচ্ছে এর আগের অঙ্ক যেটা ছিল যখন আমরা এটা করছি আমাদের কিন্তু বলে দেয় নাই যে একই পরিমাণ ওখানে কিন্তু মানে বলে দেয় নাই যে উপরের টার নিচের টার কিন্তু পরিমাণটা সমান এটা কিন্তু বলে দেয়নি একই পরিমাণ গিয়ে একই পরিমাণ ফেরত আসছি বা এরকম কিছু দেওয়া ছিল না সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো না ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমাদের শর্টকাটটা কি হবে টু ইন্টু একটা আছে ষাট মাইল বেগে একটা আছে হচ্ছে চল্লিশ মাইল বেগে চল্লিশ ইন্টু ষাট ডিভিশন চল্লিশ প্লাস ষাট মানে একশো তার মানে শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা তার মানে আমাদের রাস্তায় চারশো চব্বিশ চব্বিশকে দুই দিয়ে গুণ করলে আটচল্লিশ তার মানে আমাদের অ্যান্সার হবে আটচল্লিশ মাইল ক্লিয়ার কি ক্লিয়ার না সবাই কি বুঝেছি সবাই বুঝেছি ক্লিয়ার গড়গতি বেগের ক্ষেত্রে যদি একই একই পরিমাণ যে একই পরিমাণ ফেরত আসে হ্যাঁ যতদূর যাচ্ছে বা ফেরত আসারও দরকার নেই প্রথমবার এত কিলোমিটার বেগে গেছে যেইটুক পদ গেছে পরের বার আবার অতটুক পদই আবার আবার গেছে মানে প্রথম আর দ্বিতীয়র যদি পদের পরিমাণ যদি সমান থাকে মানে অতিক্রান্ত দূরত্ব যদি সমান থাকে যেমন একটা নদী এটা কিন্তু নদী নৌকার অঙ্কের ক্ষেত্রেও প্রযোজ্য একটা নদী নদীতে আমি পার হওয়ার ক্ষেত্রে প্রথমবার আমি এত কিলোমিটার বেগে গেছি আবার ফেরত আসার সময় আরেকটা কিলোমিটার বেগে ফেরত আসছি কিন্তু সমান দূরত্বই অতিক্রম করছি সেক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য হবে টু ভি ওয়ান ভি টু ডিভিশন ভি ওয়ান প্লাস ভি টু ক্লিয়ার ক্লিয়ার বুঝেছি ওকে ওকে তো আমার মনে হয় আজকের থাক আমরা ট্রেনের নেক্সট ক্লাসটা কালকেই করব এবং কালকেরটাও আমি লাইভ দিব তারপরে আমাদের পূজার বন্ধ থাকবে পূজার বন্ধের পরে এসে আমরা নদী নঙ্কর অঙ্ক করবো তো কালকে আমাদের পূজার বন্ধের আগে লাস্ট ক্লাস হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাস করার জন্য সবাই ভালো থাকেন আর যারা বারবার করে মেসেজ দিচ্ছেন যে কিভাবে করে ভর্তি হব ওই যে উপরে নাম্বারে কল দিয়ে আপনি ভর্তি হতে পারেন এমপি বিআন ডট কমেও ভর্তি হতে পারেন বিশ তারিখ থেকে আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ হাফেজ